নমস্কার গুড আফটারনুন সবাইকে আরাধনা বটিকের লাইভ অনুষ্ঠান চলে এলাম আজকে বুদ্ধ পূর্ণিমার দিন সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো অবশ্যই অনেকদিন পর লাইভে এলাম জানি অনেককে পাবো না একটু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম অবশ্য সকাল কালকে রাতেই দেখা যাক কাকে পেয়ে যাই আজকে একটু লেট করেই এলাম তো ফোন নাম্বার বলে রাখি প্রথমে শুরুতেই ফোন নাম্বার হচ্ছে ডবল ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ নাম্বার যদিও বা এখানে দাওয়াই আছে ফোন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট পাঠাবে আর কি দেখাবো আজকে সেটা বলে দিই আজকে দেখাচ্ছি সব আর্ট সিল্কের মধ্যে কাঁথা বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম রেঞ্জ বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন রকম তো দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট চাই কমেন্ট করো এখন অনেককে পাইনি অনেকে এখনো জয়েনই করেনি মানে হয়তো জানেই না আমি এখন লাইভে আসবো তো পরে যখন রেকর্ডেড প্রোগ্রামটা দেখবে এই প্রোগ্রামটা তো আপলোড হয়েই থাকবে আমার পেজে একটা কমেন্ট দিও আর শেয়ার অবশ্যই করো আর নতুন যারা দেখছো বা দেখবে এই প্রোগ্রামটা সবাইকে বলবো জাস্ট এই পেজটা আরাধনা পেজ পেজটা ফলো করে নিও তো নতুন নতুন শাড়ি নতুন নতুন পিকচার আপলোড হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই এই পেজে পেয়ে যাবে জাস্ট ছবিটা নিয়ে যদি করতে হয় ছবিটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো অ্যাভেলেবেল থাকলে তো আমি জানাবোই কোনটা আছে কোনটা নেই তো বুটিক অ্যাড্রেসটা একবার বলে রাখি এটা দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারি সরণি সেক্টর টু সি বিধাননগর একবার কল করে নিও যদি অসুবিধা হয় প্রথম শাড়িতে চলে যাই প্রথম শাড়িটাই যেটা হচ্ছে একদম ওয়াইন টাইপের কালার আজকে লাল নয় এটা ওয়াইন টাইপের কালার কল্পনা দিকে পেয়েছি প্রথমে আচ্ছা অনেক অনেক স্বাগত কল্পনা গুড আফটারনুন আচ্ছা এখন যেটা যাচ্ছি ওয়াইন কালারের মধ্যে একটা কথা কথাটা না দেখার মতন জাস্ট অসাধারণ সাদা সুতো কাজটা ফুটে উঠেছে তারপর আর কাজটা কি নিখুঁত এই যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটাতে চলে এসেছি আমি এখন সাদা সুতো দিয়ে কাজটা করা হয়েছে দেখো কি নিখুঁত শাড়িটার দামটা হচ্ছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডবল জিরো ছত্রিশশো টাকা যেমনি শাড়ির কালার তেমনি কাজ একদম ওয়াইন কালার বা একদম রেডিশ মেরুন যেটা হয় মানে একদম লালচে মেরুন সেই টাইপের এইটা যাচ্ছে শাড়ির নিচার দিকের বর্ডারটা কিন্তু অনেকটা চওড়া মানে ওপর নিচে হাফ করলে যতটা হয় ঠিক ততটাই এক হাত সমান নিচের পোর্শনের কাজটা এই দেখো কাজটা এত নিখুঁত আর এই কাজগুলো না অনেকেই পছন্দ করে কিন্তু আমি সবসময় এটা দিয়ে উঠতে পারি না কারণ কাজগুলো আসা মাত্রই সেগুলো সোল্ড আউট হয়ে যায় দামটা হচ্ছে তিন হাজার ছশো সিক্স ডবল জিরো এটা হচ্ছে ওপরের পোর্শনটা আর উপরের পারের পোর্শনটা হচ্ছে এটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডবল জিরো চলুন আমি এটাকে লম্বা করে এবার দেখাই আমি শাড়িগুলো এখন দেখানোর ভাগ তো দেখিয়ে যাই কারণ এখন অনেককে আমি পাবো না জাস্ট শাড়ির আড্ডাতে আড্ডাটা আজকে জমবে না মনে হচ্ছে অনেকে এখন রান্না করে ব্যস্ত তারপর আবার অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো আজকে যেমন আমার বাড়িতেই আজকে পুজো আছে যার জন্য আমি একটু সকাল সকাল এসেই লাইভটা করে যাচ্ছি তো রেকর্ডের প্রোগ্রাম দেখো তোমরা আমাকে জানিও যে কেমন লেগেছে শাড়িগুলো আরেকটা শাড়ি এখন যাচ্ছি এখন একটা ব্রাইট একটা ক্রোম ইয়েলো মানে উজ্জ্বল যে কালারটা ব্রাইট খুব কালারটা সেই কালারের মধ্যে কাঁথা সাদা সুতো কাজ আসছে এটার মধ্যে দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আর্ট সিল্কের মধ্যে কাঁথা অনেকেই বলছে যে অল ওভার কাজের কাঁথা দেখাও কৌশিক অল ওভার কাজের কাঁথা দেখিও যেমন এটাও দামের তুলনায় কাজটা কিন্তু খুব সুন্দর কল্পনা দিচ্ছে আমি তোমার থেকে একটা ব্ল্যাক কাঁথা নিয়েছি খুব সুন্দর বাট একটু ফ্রেশ ও ফেসে গেছে সাইটা ফেসে গেছে ফাঁসার তো কথা নয় এমা ফেসে গেছে কেন তুমি আমাকে ছবি পাঠিও তো যদি ওটা কিছু ইয়ে করে দেওয়া যায় আমাকে ছবি পাঠিও কল্পনা মা অনেক অনেক স্বাগত গুড আফটারনুন কাইমা তো এখন যেটা আসছি যেটা পারের পোর্শানটা যাচ্ছি এরকমই একটা পার আর বডিটাতে জিওমেট্রিক্যাল কাজ যাচ্ছে পুরো শাড়িতে মার্তাদি চলে এসছে মার্তাদিশ শুভদীপ পোহর যদিও বা এখন দুপুর হয়নি এখন সকালই তো অনেক অনেক স্বাগত আমাদের লাইভ অনুষ্ঠানে তো দেখো এই যাচ্ছে পুরো শাড়ির কাজটা জিওমেট্রিক্যাল কাজ পুরো শাড়ির পুরো ফিফটি পার্সেন্ট কাজটা হচ্ছে এটা আর বাকি ফিফটি পার্সেন্ট কাজটা সেটাও অনেকটাই মানে পড়লে পরে ঠিক এতটাই দেখা যাবে হাটু পর্যন্ত জাস্ট এই কাজটা নিচের দিকে যাচ্ছে আর ওপরে প্লেন রাখা হয়েছে শাড়ির কালারটা খুব সুন্দর ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্ক এ ভি যারা ইস্কের উপর বিয়ার্ক হোয়াইট ধাগে কাকিয়া আর্ট সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক ব্যাপার কাঁথা ওয়ার্ক তো প্রাইস যারা টু নাইন ফাইভ জিরো দু হাজার নশো পঁচাশ এইটাই যাচ্ছে ব্লাউজ পিস তো ক্রম ইয়েলো কালারটা কেমন ছিল শুনবো তোমাদের কাছ থেকে জানিও আর মার্থাদি যখন এসেছে তখন একটা ব্লু না দেখালেই হয় না তো অবশ্যই একটা ব্লু মার্থাদি কেমন লাগলো বলো একদম রবিন ব্লু কালারটা ভীষণ ব্রাইট তার মধ্যে আবার এই সাদা সুতোর কাজটা না মানে মন মাতিয়ে দেবে এত সুন্দর কাজটা দেখে নাও আঁচল থেকে শুরু করছি কাজটা আঁচলটা বেশ বড় করে আঁচল সেইটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার ছশো প্লিজ মেক দিস ডিজাইন ডিজাইন ইন কটন লাইক ইউ কটনের মধ্যে তো আমি বেশ কিছু দিয়েছি কাজ করতে কাজগুলো হয়ে আসুক আমি তখন তোমাকে নিশ্চয়ই দেখাবো আর তোমার পাঞ্জাবির সাথে যেটা দুপাট্টা জেন্টস দুপাট্টা সেটা তুমি বলছিলে দু একদিনের মধ্যে আমি তোমাকে আবার দেখাচ্ছি চলো অনেক অনেক স্বাগত আজকেও এই আছে শাড়িটা মাথা দিয়ে ওয়াও ফ্যান্টাস্টিক সত্যি মাথা দেখি সুন্দর দেখো কাজটা নিচের দিকে পাড়ের পোর্শনটা এরকম ত্রিভুজ ত্রিভুজ করে আসছে আর আলপনার মতন ডিজাইনটা কাছে থেকে একটু দেখাই কি সুন্দর যতটা দেখাই ততটাই মনে কম দেখাচ্ছি মানে এতটাই মন ভরানো একটা কাজ দামটাও খুব সুন্দর দামটা ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টাকা পুরো বডিটাতে ছোট ছোট বুটি আর ওপরে চারটে প্যারাল লাইনস যেটা কাঁথাতেই করা হয়েছে পুরো একদম সলিডভাবে ঝড়টা দিয়ে লিখছে ওয়াও সত্যি ওয়াও করার মতন শাড়িটার দামটা মাত্র দু হাজার ছশো মাত্র ছাব্বিশশো টাকা দাম শাড়িটার কিন্তু লুকস আর কালার কম্বিনেশন আর কাজ এটা দেখে কেউ বলবে না যে এটার দাম ছাব্বিশশো টাকা হতে পারে আর হতে পারে সেটা কৌশিকের কাছেই হয় তো দেখে নাও ভালো লাগলে আমাকে একটা কমেন্ট সেকশনে কমেন্টে জানিও এই আচ্ছা এবার একটা দেখাচ্ছি একটু আনকমন কিছু জাস্ট সোবার টাইপের কিছু জাস্ট অফ হোয়াইট তার মধ্যে পিঙ্ক সুতো দিয়ে একটা কাজ ঝর্ণা দিলি যা ভালো আছি দাদা চলো ভালো থেকো সময় দেখতে থাকো আচ্ছা এখন যাচ্ছি একটা সুন্দর জাস্ট কম্বিনেশন খুব সোবার টাইপ আর গরমে এই কম্বিনেশন তো সবাই চাইছে এখন খুঁজছে হালকা ফুলকার মধ্যে দেখে নাও কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক এটাও রিঙ্কি দি গুড মর্নিং তোমাকেও সৌমিতা সিং আচ্ছা লিখেছে দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রাবণী দি তোমাকেও স্বাগত অনেক অনেক স্বাগত আমাদের আরাধনার লাইভে আচ্ছা এখন যাচ্ছি এটা অফ হোয়াইট কালার আমাদের পিঙ্ক সুতো দিয়ে যাচ্ছে আলপনা ফুল জাস্ট এইরকম ডিজাইনটা ফ্লোরাল একটা ডিজাইন কিন্তু আলপনার মতন ডিজাইনটা পুরো শাড়ির সামনে ফ্রন্ট পোর্শন

দেখো কিছুক্ষণ আমি একটা ছোট্ট করে লাইভ করছি বেশিক্ষণ থাকবো না তোমাদের বেশিক্ষণ জ্বালাবো না অবশ্যই দেখো কিছুক্ষণ সুমিতা দিলি খুব সুন্দর থ্যাংক ইউ সুন্দর দিলি অনেকদিন বাদে দেখছি আমি অনেকদিন বাদেই এলাম এখন লাইভটাতে ঠিক আসতে পারছি না এখন স্টিল পিকচার জাস্ট পোস্ট করছি আমার পেজে অনেকদিন পর আমিও লাইভে এলাম আচ্ছা এই সাইড আমার খুব দেখাতে ইচ্ছে হচ্ছে একটু দূর থেকে দেখাই প্রথম কারণ এই সাইটার পদ্ম মানে পুরো শাড়ির হাফ পোর্শন মানে ফিফটি পোর্শন এরকম মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে আঁচল থেকে পুরো কুচির আগে পর্যন্ত এই যে কাজটা দেখছো এটা পুরো শাড়ির ফিফটি পার্সেন্ট মানে আর্ধেক পোর্শন আচল বলে কিছু নেই এই কুচির আগে থেকে যে পোর্শনটা তোমার পুরো র্যাপ হচ্ছে কুচির আগে পর্যন্ত সেই পোর্শনটা হচ্ছে এটা আচল পর্যন্ত আর কুচির আগে পর্যন্ত পুরো ফিফটি পার্সেন্ট শাড়ির কাজটা হচ্ছে এটা একটু কাছের থেকে দেখে নাও মাল্টিকালার সুতো ইউজ করা হয়েছে পদ্ম কাঁথা ব্ল্যাক কালারের একটা আর্ট সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক যার মধ্যে কাঁথা ওয়ার্ক এই যাচ্ছে পুরো ফিফটি পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট কাজটা যেটা ঝাড়পদ্মের ডিজাইনটা হয় সেরকম ওয়েভ করে করে ঢেউয়ের মতন এই জিনিসটা চলে আছে ভিতরে আর বডিতে ছোটো ছোটো পদ্মফুলের ফুলের বুটি প্রেমাদি লিখছে এনিথিং ইন রোজ প্যাটার্ন এনিথিং ইন রোজ গোলাপ আছে তোর দিকে গোলাপ কথা রিভার্স কথা দেখতো দেখছি প্রেমাজি মেয়ে দেখ রাও আগার হো তো মেয়ে দেখা দেয় অবি মার্তাদি লিখছে গড ইয়াস সত্যি করেই চন্দ্রাবলী দিকে লিখছে এসে গেছি আমি অনেক অনেক স্বাগত খুব খুশি হলাম চন্দ্রাবলী দিকে পেয়েছি সকাল সকাল এটা আছে ব্লাউজ পিসটা

সুমিতা দি বলছে দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা এইভাবেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর তার সাথে এটাও বলবো যারা নতুন দেখছো আজকের প্রোগ্রাম যারা আরাধনা বুটিকের প্রোগ্রাম নতুন দেখছো তোমরা পেজটা ভালো লাগলে পেজটা লাইক আর ফলো করে নিও লাইক না করলেও ফলো করে নিও তাহলে যখনই আমি লাইভে আসব তখনই তোমরা আমার এই লাইভটা দেখতে পাবে যখন লাইভ করব বা কোনো পিকচার বা কোনো স্টিল পিকচার যদি পোস্ট হয় তাহলে তোমরা ইজিলি তোমাদের ফেসবুক থেকে নোটিফাই করবে তো কে নোটিফিকেশান পেয়েছ আজকে আমাকে একটু জানাও দেখি আচ্ছা এই শাড়িটার দাম তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডবল জিরো পুরোটাই স্ট্রাইপের মতন এরকম কাজটা কারণ এই কাজগুলো একটু তো লম্বা লাগে যাদের একটু শর্ট হাইট তো দেখে নাও একটা সুন্দর একটা কাজ যেটা খুব গুড়ি গুড়ি কাঁথা সেলাই আর শাড়ির কালারটা হচ্ছে গেরুয়া টাইপের হলুদ মানে অকারি হলো এ বি ব্ল্যান্ডেড বাংলোর সিল্কের উপর থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ইসকাপ প্রাইস চলে এলাম কল্যাণীদি বলছে চলেই এসছে অনেক অনেক স্বাগত গুড মর্নিং এটা আসছে ব্লাউজ পিস আর चले जाबी गोलाब का था। आ, जी, आपके लिए एक रोज रिवर्सा देख लीजिए इसका टोन मतलब सोल्ट कलर इसका आर है तो देखा टाइम सुंदर तो एक तुते आभा मध्य रोज रिवर्स जस्ट कहाुदो दिए का বাসুবিধি পেয়েছ নোটিফিকেশন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ইউ জানার জন্য আর কে কে পেয়েছ নোটিফিকেশন আমাকে অবশ্যই একটু জানিও কারণ আমি রোজ রাত দুটো করছি আমার আমার ফেসবুক নিয়ে কে কেন নোটিফিকেশন প্রথমে তো উদ্ধার করলাম যে পেজ হ্যাক হয়ে মানে তাই জন্য তোমরা নোটিফিকেশন পাচ্ছিলে না আর অনেক কিছুই হয়েছে কিন্তু এখন রিকভারি করে নিয়েছি অনেকটা মিটপাট হয়ে গেছে তো অবশ্যই কে কে নোটিফিকেশন পাচ্ছ কে কে পাচ্ছ না একটু আমাকে হ্যাঁ কি না আমাকে জানো শাড়িগুলো খুব সুন্দর পাবেলা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ কান্তাদি গুড মর্নিং তোমাকেও কেমন লাগছে কান্তাদি বলো তো শাড়িটা শাড়ির কালারটা কেমন লাগছে বলো সামনে পোর্শনটা তো কালারটা খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে এত গোলাপের রোজ রিভার্স করে বাহির ভরাট কাঁথা করা হয়েছে এইবার তুমি কালারটা বুঝতে পারবে দেখো জাস্ট বডিতে গোলাপের জাস্ট গাছের গোলাপ গাছের পাতা আর নিচের দিকটা এরকম চওড়া করে একটা স্কার্টের বর্ডার এটা বাহির ভরাট কথা মানে বাইরেটা ভরাট করা হয়েছে ভিতরটা গোলাপ ফুলটা বেরিয়ে আসছে ফুটে উঠছে দারুণ দেখতে অরুন্ধতিদি বলছ ও আচ্ছা কৌশিক দা প্রোফেল থেকে অরুন্ধতিদি দেখছো আচ্ছা আচ্ছা অনেক অনেক স্বাগত দিদি দেখতে থাকো দেখতে থাকো তানিয়া দিলি আজ পেলাম আজ পেয়েছো নোটিফিকেশন যাক বাবা আমার সাকসেসফুল আমার রিসার্চ সুমিতা দিলিছে অসাধারণ দারুন দারুণ লিখছে তানিয়া দি পামলা দিচ্ছে আমি নোটিফিকেশন পেয়েছি তুমিও পেয়েছো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কে পেয়েছো আমাকে জানাও দেখি তাহলে একটু সন্তুষ্টি হয় আর কি মানে রিসার্চটা তাহলে বিফলে যায়নি দেখা যাক তোমরা আমাকে অবশ্যই একটু জানাও আর বলবো বারবার করে যারা এখনো লাইক পেজটা লাইক ফলো করো নি পেজটা লাইক ফলো করে নাও আমার এই প্রোগ্রামটাকে লাইক ফলো করতে বলছি না মানে আমার পেজটাকে লাইক ফলো করো লাইক আর ফলো এইটা যাচ্ছে শাড়িটার আচলটা আরেকটা গোলাপের রোজ রিভার্স অকার ইয়েলো কালার এই কালারটা নিয়ে না কোনো ভাবতে লাগে না মানে এমনই একটা কালার সবাইকে খুব ব্রাইট করে কালারটা তাই জন্য মাল্টি সুতোর কাজ আছে যেটা রোজ রিভার্স এইভাবে আসছে পুরো শাড়ির সামনে পড়ছেন ইসিদা দি লিচ্ছে সত্যিই দারুণ দারুন থ্যাংক ইউ ইসি দাদি থ্যাংক ইউ গুড মর্নিং তোমাকেও রিনাদি লিচ্ছে আমিও পেয়েছি রিনা রিনাদিও পেয়েছে যা আজকে মনে হচ্ছে সবাই পেয়েছে নোটিফিকেশন চলো সবাইকে আরেকবার বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা আর শাড়িগুলো কেমন লাগছে সেটা তো জানাবেই তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার এটা কিন্তু করো আর পেজটা লাইক আর ফলো করে নিও লাইক না করলেও ফলো করো তাহলে তোমাদের সুবিধা হবে চলো এখন যাচ্ছি এটার ভিতরে পোর্শনটা দেখাচ্ছি বডি পোর্শনটা না প্লেন এক কালা রাখা হয়েছে এই পোর্শনটা আর এই পায়ের দিকটা স্কার্টের মতন বর্ডারটা রয়েছে গোলাপের রোজ রিভার্সটা এটারও দাম হচ্ছে তিন হাজার আটশো থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড আগের সাইডার দাম ছিল তিন হাজার আটশো আর এটা ব্লাউজ পিস নিজস্ব আছে এই যে ব্লাউজ পিসটা তাও তুমি যে কোনো কালার এর সাথে না যে কোনো কালার তুমি ইউজ করতে পারবে লাল হোক সবুজ হোক তুতে কালার হোক লেভেন্ডার হোক যে কোনো কালার কারণ ওই কালারের সুতোগুলো আছে এর মধ্যে তো প্রেমাজি অনেক দেখ লিজিয়ে অনেক রোজ রিভার্স ইসকা প্রাইস থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড যেটা সারে রোজ রিভার্স দেখায় সবই কা প্রাইস থ্রি এইট ডবল জিরো তো ব্ল্যাকের ওপর ফ্যাসিনেশান তো সবারই থাকে তো এটা কেমন লাগছে তার সাথে কাজটা কেমন সেটাও দেখতে হবে সুমিতা দিও লিখছে দারুন থ্যাংক ইউ সুমিতা দি থ্যাংক ইউ উফ এটাও তো দারুন সন্ধ্যা ওটাও ভালো লেগেছে আচ্ছা মমতা দি গুড মর্নিং তোমাকে আজকেও আর শাড়িগুলো সম্বন্ধে অবশ্যই জানিও কেমন লাগছে শাড়িগুলো আর মমতা দি তুমিও নোটিফিকেশন পেয়েছো আজকে আমাকে জানাও দেখি আচ্ছা এটা পারের পোর্শানটা একটু দেখাই পারের পোর্শানটা নিচের দিকটা এইভাবে চওড়া করে স্কার্টের মতন বর্ডার যাচ্ছে যেটা গোলাপের কথা জাস্ট গোলাপ গোলাজ রিভার্স এই যাচ্ছে পুরো নিচের দিকটা আর বডিটাতে এইরকম মাছের আশের মতন ডিজাইনটা দেওয়া হয়েছে পুরো অল ওভার গুড়ি গুড়ি কাঁথা সেলাই করে মিডিলটা আর ওপরে পারে পোর্শনটা আবার এতটা চওড়া মানে এক হাত সমান চওড়া একটা বর্ডার সেটাতে রিভার্স আর এরকম ভাবে যাচ্ছে পুরো শাড়ির একটা শাড়ির হাফ পোর্শন মানে পুরো কুচির আগে পর্যন্ত এই জিনিসটা আসছে পুরো সামনের পোর্শনটা এটা হোয়াইট সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের মধ্যে কাঁথা এটারও দাম হচ্ছে আটত্রিশশো টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ইস্কাবি প্রাইস যারা ইয়ে যারা সেকেন্ড হাফ মতলব প্লেটস আর লাস্টকে তারা কুমদিদি অনেক দিন পরে নোটিফিকেশন পেলাম যাক কুমদিদিও বলছে নোটিফিকেশন পেয়েছে আমিও খুব খুশি আজকে মনে হচ্ছে সবাই নোটিফিকেশন পাচ্ছে এটা ব্লাউজ পিস এটাও গেল আটসিল তিন হাজার আটশো টাকার দাম এটা আচ্ছা চলে যাই রিভার্স কথা যখন দেখাচ্ছি তখন একটা ওয়াইন কালারের মধ্যে রিভার্স দেখাই মানে লালসে মেরুন এটা আবার পাখি রিভার্স মানে পাখি রয়েছে চুনিয়া মুনিয়া ঘুরে বেড়াচ্ছে শাড়ির মধ্যে তো দেখাই কাজটা হচ্ছে কোনা করি ডায়গনেলি কাজ কর্নার টু কর্নার প্রাইস এটার হচ্ছে তিন হাজার আটশো থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এই যাচ্ছে শাড়িটার আচল থেকে পুরো শাড়িটা এইভাবে সোমাদি গুড মর্নিং আর এই যাচ্ছে শাড়িটার আচল। এটাও বাহির ভরাট খাথা মানে রিভার্স কথা পাখি কাতা রো বার্ড মোটিভে পুরো শাড়ির ভিতরটা মানে কোনি কর্নার টু কর্নার এরম যাচ্ছে শাড়িটার কাজটা মানে এই যে কাজটা দেখছো এটাই একটা শাড়ির পুরো কোনি কর্নার টু কর্নার অদিতিদি গুড মর্নিং লিখেছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ অদিতি থ্যাংক ইউ স্বাগত আমাদের লাইভে আর অদিতি পেয়েছো আজকে নোটিফিকেশন আমাকে জানাও আজকে আমার লাইভের নোটিফিকেশন পেয়েছো কি না অবশ্যই আমাকে একটু জানাও তার সাথে ফোন নাম্বারটা বলে দিই ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া আছে নন্দিতা দিয়ে লিখছে ওয়াও কালারটা কি সুন্দর না নন্দিতা দি একদম লালচে মেরুন এটা কিন্তু লাল নয় একদম লালচে মেরুন টাইপের ওয়াইন টাইপের কালার কাজটা দেখার মতন মানে আমার তো স্ক্রিন থেকে এটা সরাতেই ইচ্ছা করছে না এত সুন্দর কাজটা দামটা হচ্ছে মাত্র তিন টাকা থ্রি মানে একটা জায়গায় আমি যদি কাছে একটা কোনো কাজের কাছে নিয়ে যাই দেখো এই সবুজটা ভেদ করে তুমি এই যে ওয়াইন কালারটা লালচে মেরুন এই কালারটা তুমি পাবে না জাস্ট এইটা কাজ করে পুরো ভরে দেওয়া হয়েছে এটার মধ্যে ব্লাউজ পিস আছে প্রত্যেকটারই থাকে এটাও হচ্ছে ব্লাউজ পিসটা যেটা হাতে আর ব্যাক সাইডে পিঠে স্লিভসে কাজটা আচ্ছা ওটার দাম ছিল তিন হাজার আটশো তো পঞ্চাশের একটা রিভার্স দেখাচ্ছি অকার কালার একদমই গেরুয়া টাইপের যে হলুদ কালারটা হয় মানে ওই আমাদের গ্যাদা ফুলের যে কালারটা হয় সেই কালারের মধ্যে একটা রিভার্স সুমিতা দিয়েছে তোমার সব শাড়িগুলোই জাস্ট ফাটাফাটি তাই সবগুলি ভালো লাগে যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সন্ধ্যা দিয়েছে রিভার্স ঝরাপাতা একটা নেব ও রিভার্সে ঝরাপাতা আচ্ছা রিভার্সে অবশ্য ঝরাপাতা আমার কাছে নেই মনে হয় এখন ঠিক আছে আমি তাও দেখছি দাঁড়াও এই যাচ্ছে সেটা আঁচলটা এটা ফ্লোরাল ডিজাইন মানে ফুল লতা পাতা নিয়েই ডিজাইনটা তার মধ্যেও জাস্ট একটুখানি অন্যরকম ছোঁয়া জাস্ট এই যাচ্ছে রিভার্স এটাও কোনা কাজটা কর্নার টু কর্নার যেটা তোমার ওপরের পোর্শনটা মানে বুকের পোর্শনটা আপার ইয়কের পোর্শন সেটা হচ্ছে এইভাবে কমবে বা জিনিসটা এইভাবে আর এর সাথে আমার মনে হয় তুতে কালারের ব্লাউজ পরলে কন্ট্রাস্টে বেশি ভালো লাগবে কারণ এই তুতে কালার জিনিসটা সুতোটা আছে লালও ভালো লাগবে তার থেকে বেশি ভালো লাগবে আমার মনে হয় তুতে কালারটা কন্ট্রাস্টে নিজস্ব ব্লাউজ পিস আছে এর সাথে এই যাচ্ছে শাড়ি রিভার্স কাথা যেটার দাম দু নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো অদিতি দি পাওনি নোটিফিকেশন শুধু এফবিতে এসছে ও আচ্ছা কিন্তু এফবিতে এসছে কিন্তু তুমি নোটিফিকেশন পাওনি আচ্ছা আচ্ছা কিন্তু অনেকে নোটিফিকেশন পাচ্ছে তাই জন্য তোমাকেও জিজ্ঞেস করলাম তুমি পেয়েছো না আচ্ছা চলো এবার যাচ্ছি আরেকটা শাড়ি কালারটা অসাধারণ রয়্যাল ব্লু কালারটা খুব ব্রাইট তার মধ্যে সাদা সুতোর কাজটা এত ব্রাইট হয়েছে কাজটা দেখলে যে ভেতরে কাজটা দেখলে তোমাদের তো নো ডাউট এটা খুব পছন্দ হবে শাড়িটা একটাই একজনই পাবে আর শাড়ির দামটা বলে রাখি ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো চলো শাড়িটা দেখাই কাজটা দেখো এবার সার্কেল সার্কেলের মধ্যে বরফি একটা জাস্ট বৃত্ত তার মধ্যে বরফি রয়েছে এইভাবে রাই বাসু রেডটা অপূর্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে ওটা রাই দিই ওটা রেড নয় ওটা তোমার লালচে মেরুন টাইপের মানে ওয়াইনের যে কালারটা হয় সেই কালার আবার হাতে রয়েছে রয়্যাল ব্লু টাইপের একটা কালার যেটা আর্ট সিল্ক যার মধ্যে সাদা সুতো দিয়ে এই পোর্শনটা করা হয়েছে আলপনার মতন ডিজাইনটা আর ওপরে আবার জিওমেট্রিক্যাল ডিজাইন আচলটা দূর থেকে এক ঝলক দেখে নাও শাড়ির দামটা দু হাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো আর শিপিং চার্জ মানে অল ওভার ইন্ডিয়াতে শিপমেন্ট হয় শিপিং চার্জ একশো টাকা এটা নতুন ভিউয়ার যারা আছে তাদেরকেই বারবার করে মেনশন করা বলা যারা পুরনো আছে পুরনো মেম্বার তারা তো জানেই তো একশো টাকা শিপিং একশো টাকা শিপিংয়ে মোটামুটি দু তিনটে শাড়ি চলেই যায় মিডিলে পোর্শনটা না প্লেন রাখা হয়েছে কারণ ওপরে পোর্শনটা নিচের পোর্শনটা অনেকটা চওড়া কাজটা দেখো জাস্ট অসাধারণ লাগবে দু টাকায় সন্ধ্যা দিয়ে লিখছে আগে আমি পেতাম এখন পাচ্ছি না নোটিফিকেশন ও আচ্ছা আগে পেতাম এখন পাচ্ছ না আজকেও নিশ্চয়ই পাওনি সন্ধ্যা দিই মাঝখানে বন্ধ হয়ে গেছিলো নোটিফিকেশানটা যাওয়া এখন আবার কিছু আমার কেরামতি করে আবার বেশ কয়েক মানে কিছু মানুষ সবাই পাচ্ছে নোটিফিকেশন তাই আমি হ্যাংলার মতন জিজ্ঞেস করছি তুমি নোটিফিকেশন পেয়েছ যারা যারা নোটিফিকেশান পেয়েছো অবশ্যই আমাকে একটু মেনশন করো তাহলে একটু নিশ্চিন্ত হই সুমিতা দিলি যা বাহ দারুন দারুণ সুন্দর লিখে চন্দ্রা বলি দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ মাত্র দু টাকা এটা ব্লাউজ পিসটা মানে ব্লাউজ পিসটা অ্যাকচুয়ালি এরকম আসবে মানে হাতের পোর্শনটাই টেম্পেল ছোট ছোট বিন্দি এগুলো হাতের উপরে আসবে আমি উল্টো দেখাচ্ছিলাম আচ্ছা এটার দামটা হচ্ছে মাত্র দু হাজার চলে যাচ্ছি কালছে ব্লু মানে মিড ব্লু তার মধ্যে সাদা সুতো এক ঝলক দেখলে মনে হচ্ছে এটা কালো কিন্তু কালো না এটা কালছে নেভি ব্লু বা মিডনাইট ব্লু এটাও যাচ্ছে দু হাজার নশো পঞ্চাশ ওরলি কাঁথা ওরলি টাইপ একটা কাঁথা কিন্তু ওরলি কাঁথা নয় ওরলি কাঁথার মতন তো কাজটা দেখাই কি সুন্দর কাজটা দেখো কি ফুটছে কাজটা তুমিও নোটিফিকেশান পাওনি দি এই রে সবার মুখে শুনছিলাম পেয়েছি পেয়েছি এখন সবাই মুখে পাইনি পাইনি আচ্ছা প্রিয়াঙ্কা দি গুড গুড মর্নিং লিখেছি এসে গেছি আজ পেয়েছি ওই তো প্রিয়াঙ্কা দি পেয়েছে চম্পাদি তোমাকেও স্বাগত গুড মর্নিং দারুণ তো আচ্ছা দি বলছে মিতাদি কি লিখছে আমিও নোটিফিকেশন পাইনি গো মিতাদিও পাওনি নোটিফিকেশান এ বাবা আচ্ছা ঠিক আছে কালকে থেকে অবশ্যই পাবে আমি আরো একটু রিসার্চ করছি দাঁড়াও আর যারা যারা পেয়েছো অবশ্যই আমাকে একটু জানাও কে কে নোটিফিকেশন পেয়েছো আর যারা পার্চেস করতে চাইছো শাড়ি যারা পছন্দ করছো হয়তো ভাবছো এই শাড়িটা নিতে হবে তোমাদের বলি তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে তো বগর বগর করতে করতে তো শাড়িটা চলেই এলাম মিডিল পোর্শনে এই পোর্শনটা যেটা দেখছো এটা কোনাকুড়ি যাচ্ছে কাজটা জাস্ট কর্নার টু কর্নার ট্যাট সাভাবে কাজটা ওপরে পোর্শনে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভের বুটি একটু দূর থেকে দেখালে বেশি ভালো বোঝা যাবে তো দেখে নাও এইভাবে যাচ্ছে পুরো শাড়ির কাজটা কর্নার টু কর্নার এই শাড়ি মানে ডায়গোনালি কাজগুলো পড়লে পরে বেশ অন্যরকম লাগে কারণ পুরোটাই র্যাপ হয় কোনা কোনিভাবে তো দেখতে পারো যদি পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করো ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ আর পেমেন্টের মোডগুলো আছে গুগল পে ফোনপে পেটিএম বা ব্যাঙ্ক ট্রান্সফার কোথায় লাগছে রে আচ্ছা এই ব্লাউজ পিসটা একবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিসটা কালছে মিড নাইট ব্লু তার মধ্যে সাদা সুতোর কাজ টু নাইন ফাইভ জিরো পঞ্চাশ ভায়োলেট কালার একটা দেখাই এই কালারটা আবার অনেকের খুব প্রিয় রং তার মধ্যে যাচ্ছে হাজার বুটি ডিজাইন তো কথা হবে না জাস্ট ওই একটা হয় না যে কথা হবে না বস তো অবশ্যই দেখতে হবে একটা শাড়ি ডিপ ভায়োলেট কালার যার মধ্যে হাজার বুটি ডিজাইন যদিও লক্ষাধিক বুটি আছে কিন্তু তাও শাড়িটা ভীষণ সুন্দর সব শাড়ি দারুন সবই নিয়ে নিতে ইচ্ছা করছে সন্ধ্যা দিয়ে যাচ্ছে চন্দ্রমালি মিলেছে এটাও খুব সুন্দর আগেরটা না দেখো এটাও মনে হবে আরো বেশি সুন্দর এমনই সুন্দর কাজটা একদম মনে হবে যেন আল্পনা দেওয়া হয়েছে মানে চুন সুরকি দিয়ে মনে হচ্ছে আলপনা করা হয়েছে ফেব্রিক কালার দিয়ে মনে হচ্ছে একদম ডিপ ভাইলেট কালার আর্টিফিশিয়াল সিল্ক যার মধ্যে রয়েছে এরকম হাজার বুটি ডিজাইন যেটা পানের ডিজাইনটা তো খুবই সুন্দর বডিটাতে এরকম ছোট ছোট ডটস মানে এইরকম করা হয়েছে পুরো শাড়িতে নমিতা দিদি চাই আজকাল আর নোটিফিকেশন আসে না ফেসবুকে মাঝে মাঝে আসে ও তুমি নোটিফিকেশন তুমিও পাওনি আচ্ছা যারা যারা নোটিফিকেশন পাওনি লাভ রিয়েক্টটা করো তো মানে যে লাভ রিয়েক্ট বলতে আমি তোমাদের বলে দিই অনেকে বুঝতে পারে না এই যে এই নিচে দেখবে অনেকগুলো অপশান আছে এখানে দেখবে একটা লাভ আছে জাস্ট এই যে এটা এটা তুমি চোদ্দ পনেরো বার জাস্ট অ্যাট এ টাইম প্রেস প্রেস করো হতে পারে তাহলে অনেকে পেয়েছে ফল তো অবশ্যই লাভ রিয়েক্টটা করো আচ্ছা এই যাচ্ছি শাড়িটা শাড়ির দাম তিন টাকা থ্রি টাকা দুপাট্টা জয়শ্রীদি দুপাট্টা এখনো আসেনি দুপাট্টা ওই আগের গুলোই আছে আমার কাছে নতুন দুপাট্টা ঢুকবে সামনের সপ্তাহে নীলাম জানা লিখছে চকলেটে হোয়াইট দেখিও প্লিজ চকলেট কালারে হোয়াইট চকলেট কালারে আমার পেছনে চকলেট কালার নয় যদি এটা গার্নেট কালার তো দেখিয়ে দিচ্ছি গার্নেট কালারের মধ্যে একটা শাড়ি টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ আমার এই কুড়েঘরটা দেখাতে খুব ইচ্ছা করছে তার মধ্যে আবার তালগাছ তালগাছে আমার হাড়ি বাঁধা রয়েছে দেখো পুরো একটা সিনারি একটা গ্রামের একটা চিত্র অদিতি দিদি যে ফটো পোস্টের নোটিফিকেশন আসে কিন্তু লাইভের নোটিফিকেশন আসে না ও তাই নাকি আর নন্দিতা দিদি জয়েন করেছে চৈতালি কাকিমাও জয়েন করেছে তোমাদের দুজনকেই অনেক অনেক স্বাগত গুড মর্নিং চুমকি দিদি লিখেছে হাই কৌশিক চুমকি দিদি চলো গুড মর্নিং অনেক অনেক স্বাগত আজকেও এই যাচ্ছে শাড়িটার আচল আচলের পোর্শানটা এটা আর এরপরে যাচ্ছে শাড়িটার ভিতরে পোর্শান যে পোর্শানটা অল ওভার বডিটাতে যাচ্ছি এরকম একটা বর্ডার ফ্লাওয়ার মোটিভ আর ভিতরের পোর্শনটা দেখলে আরও দিল খুশ হয়ে যাবে জাস্ট দিল গার্ডেন গার্ডেন পুরো জাস্ট ফ্লাওয়ার তার সাথে জিওমেট্রিক্যাল এইভাবে যাচ্ছে কাজটা আগে নীল শাড়িটা ওল্ডলি কাজের পরে পিঙ্ক কালারের হবে কি ও ওল্ডলি কাজের আগের ব্লু শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে বলছো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেম টু সেম হবে না কিন্তু মনে হচ্ছে পিঙ্ক কালার হবে না মনে হচ্ছে হবে না সোল্ড আউট হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা এটা গেল পুরো সামনে পড়ছেন দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ কোনটা বলছিস তুই না ওটা তো অন্য ঠিক আছে তুই বার করে আমাকে দেখিয়ে দিই পিঙ্ক কালার একটা অর্লি কাঁথা আছে দিদি আমি দেখাচ্ছি মানে রানি কালারের মধ্যে সাদা দিয়ে ছাব্বিশশো রেঞ্জের আছে একটা আমার হাতে সাইটা দু হাজার নশো পঞ্চাশ এটা মানে সেকেন্ড পোর্শন কুচির পর থেকে সেকেন্ড পোর্শনটা হচ্ছে এটা শাড়ি কালারটা কি সুন্দর না গার্নেট কালার চকলেট ব্রাউন টাইপের কালারটা আর এটাও সুন্দর থ্যাংক ইউ নদীতাদি থ্যাংক ইউ পিস এটা ব্লাউজ পিসটা আচ্ছা তোমাদের একটা গরুর গাড়ি দেওয়া একটা শাড়ি দেখাই সেকেন্ড রেঞ্জের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি গরুর গাড়ি দিয়ে গার্নিট কালারের মধ্যে এই শাড়িটা ভীষণ ভালো লাগবে আমার মনে হয় দেখতে শাড়িটা লুকসটা খুব সুন্দর আর ডিজাইনটা প্রচণ্ডই সুন্দর কুমোর পড়ার গরুর গাড়ি চলো বাকি লাইনগুলো তোমাদের মুখ থেকেই শুনবো কমেন্টে অপূর্ব অপূর্ব সুন্দর থ্যাংক ইউ চুমকিদি দি থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রীপর্ণাদি লিখছে হোয়াইট শাড়িতে রাস্ট কালারের হিউম্যান হিউম্যান ফিগার হোয়াইট শাড়িতে রাস্ট কালারের ফিগার সেটা আমাকে একটু খুঁজে দেখতে হবে তো দেখছি দাঁড়ো এই আছে শাড়িটার আঁচল দেখছো গরু কালার এটা হোয়াইট সিল্ক এরা ব্যাঙ্গালো সিল্ক ইস কাবি প্রাইস যারা টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ছাব্বিশ টাকা দাম শাড়িটার কিন্তু ছাব্বিশশো টাকায় কেউ গেস করতে পারবে না যে এই শাড়িটা কাঁথা ওয়ার্কের শাড়ি এত ভালো কোয়ালিটি আর্ট সিল্কের মধ্যে ছাব্বিশশো টাকায় হয় কি করে এই যে এরকম ভাবে যাচ্ছে পাড়ের পোর্শনটা বডিটাতে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভের বুটি আসবে আবার ওপরের দিকের পাড়ের পোর্শনটাও এই গরুর গাড়ি আর গরুর গাড়িগুলোকে না এইভাবেই সেট করা হয়েছে যাতে যখন তুমি পড়বে ওপরের পাটটা যখন দেবে গরু গাড়িটা প্রপার সোজাভাবে দেখা যাবে চুমকি দিয়ে লিখছে ওয়াও বিউটিফুল বাহ দারুণ দারুণ লিখছে সুমিতা দি আর কাহিমাকে লিখছে ভয় পাই দেখতে নিজেকে কন্ট্রোল করা বড্ড প্রবলেম হয়ে যাবে দেখলেই পছন্দ হয়ে যায় এই যাচ্ছে সাইটা শাড়ির দাম হচ্ছে মাত্র দু হাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকা নীলাঞ্জনা দি গুড মর্নিং লেগেছে বাহ খুব সুন্দর থ্যাংক ইউ নন্দিতা দিকে লিখছে দারুন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মাত্র ছাব্বিশশো টাকা না শাড়িটা ভীষণ সুন্দর এটা আমার কাছে বেশিক্ষণ থাকবে না আমি জানি তোমরা হোয়াটসঅ্যাপ করো যারা পছন্দ করছো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাও আচ্ছা এক দিদি দেখতে চাইছিল পিঙ্ক কালারের মধ্যে অর্লি কাঁথা তো এইটা দেখাচ্ছি ওই শাড়িটার মতন নয় এটা এটার মতন এটার দামটা দু হাজার ছশো আর টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকা শিপিং চার্জ অল ওভার ইন্ডিয়ায় একশো টাকা তো শাড়িটা একটু দেখতে হবে শাড়িটা এত সুন্দর এই যাচ্ছে শাড়িটার আঁচল রানি কালার তার মধ্যে যাচ্ছে এইভাবে একটা ছোট ছোট করে ওরলি কাঁথার আঁচল এইভাবে যাচ্ছে শাড়িটা আঁচলটা এটাও আট সিল্ক টু থাউজেন্ড এটার প্রাইস পাড়ের পোর্শানে যাচ্ছে সুন্দর একটা বর্ডার এই পোর্শনটা পাড়ের ডিজাইনটা একটা বর্ডার যাচ্ছে আর বডিটাতে এরকমই ওরলি কাঁথার কাজটা ছড়িয়ে থাকছে পুরো শাড়িতে কাজটা একটু হালকা একটু কম যার জন্য এটার দামও একটু কম দু টাকা কন্ট্রোল 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 মাইসেলফ আচ্ছা এটা যাচ্ছি দুটো বর্ডার একসাথে দেখাবো দুটো বর্ডার কাজটা আর শাড়ির রংটা আর তার সাথে শাড়ির দামটা সব শুদ্ধ না ব্যাপক মাত্র দু ছশো টাকা টু সিক্স ডাবল জিরো ভাষাতে দিলে আমার শাড়ি আসেনি এখনো ভাষাতে দিই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি পাবে খবর নিয়েছিলাম কালকে এটা আছে ব্লাউজ পিস সাক্ষী পানওয়া লিখছেন এনি প্যাস্টেল কালার ইন সেমিতসর প্যাস্টেল কালার সেমিতসরে সেমি টসরের মধ্যে ব্লেন্ডেড বেঙ্গল সিল্কের মধ্যে ব্লেন্ডেড বেঙ্গল সিল্ক মে হগা لیکن সেমি টসرل میں نہیں ہوگا ہر সেমি টসরের মধ্যে পেস্টেল শেড আছে সেমি টসরের মধ্যে আমি দেখறো अगर मिल जा रहा है तो दिखा दे रहा हूं ठीक এই গরুবাড়ির মোটিভটা এতদিনে পারফেক্ট দেখলাম আচ্ছা चलो এবার যেটা দেখাচ্ছি কয়টা গুজরাটি দেখি দেখি বলো গুজরাটি তো দেখা নাই হয় না আমার তো একটা মাল্টিকালার গুজরাটি তোমাদের দেখিয়ে দিই সাদার মধ্যে দেখাই সাদা দেখলে সবাই তো কাত একদম একটা দেখাই সাদার মধ্যে মাল্টিকালার গুজরাটি টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে একদম ধপধপে মিল্কি হোয়াইট ধপধপে মিল্কি সাদা দুধ সাদা জাস্ট এইভাবে সাকসি ফেন জি লিখছে ইন সেমিতাসার হোয়াইট অ্যান্ড গ্রে হোয়াইট অ্যান্ড গ্রে মে সেমিতাসার মে হোয়াইট অ্যান্ড গ্রে মে মুঝে দেখনা পড়ে তো রুকি আমি দেখতাম চন্দ্রাবলী দি লিখছে দাম অনুপাতে খুব খুব সুন্দর সত্যি করে চন্দ্র বলে দিই ছাব্বিশশো টাকায় না ওই শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর যেমন আমার হাতে রয়েছে একটা সাদা মিল্কি হোয়াইট একদম ধপ ধপে সাদা দুধের মতন সাদা যার মধ্যে মাল্টিকালার সুতে সুতো হয়ে গুজরাটি যাচ্ছে এবার নিচের দিকে পাড়ের পোর্শনটা উপরের দিকে পাড়ের পোর্শনটা না এই রকম টেম্পেল ত্রিভুজ ত্রিভুজ করে আসছে এক এক জায়গায় এক এক রকম কালারফুল সুতো আর তোমরা যদি একটু ইয়াং জেনারেশন যদি কেউ পড়ছে আমি বলবো কি একদম রানি কালার বা টকটকে লাল বা সেরকম একটা কালারফুল ব্লাউজের সাথে পড়ো তোমার সেই ব্লাউজ থাকবে সেই কালার আর ব্লাউজ পিস আছে এর সাথে আমি তাও দেখিয়ে দেবো দূর থেকে একটু দেখাচ্ছি কাজটা দামটা দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপি প্রাইস আর যারা ব্ল্যান্ডের ব্যাঙ্গালোর সিল্কের উপর তো ফোন নাম্বার তো দেওয়া হয় স্ক্রিনটা পে বারবার মেনশন করে দিতাও তো ফোন নাম্বার যা ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ

কি যে অ্যারোস্টেগেসি আছে না সেটার মধ্যে ফাটাফাটি ও আজকেই সাদা কালোটা আজকে মনে হয় শো স্টপার মনে হয় সুমনাদি লিখছে হাই কৌশিক কেমন আছো সুমনাদি ভালো আছি প্রচন্ড ঠান্ডা লাগিয়েছিলাম প্রচন্ড কাশি হয়েছিল এখন ঠিকঠাক এখন বিন্দাস বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সুমনাদি তোমাকেও এই আছে সাইটা আচল মিল্কি হোয়াইট তার মধ্যে কালো সুতো দিয়ে গুজরাটি ওয়ার্ক কি সুন্দর লাগছে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম এটা আমার চৈতালি কাকিমার তো দারুণ ভালো লাগবে পছন্দ হবে আর কাকিমা নিশ্চয় এখন কন্ট্রোল কন্ট্রোল করছে বসে বসে জাস্ট সিম্পলি একটা কালো ব্লাউজের সাথে এটা পরে নাও অসম্ভব সুন্দর লাগবে চুমকি দিলি চো রিনা দিলি চো অপূর্ব সাক্ষী জি লিখছে লাভলি থ্যাংক ইউ সাক্ষী জি তসর কালারের মাল্টি কালার কাজ দেখাবে নিশ্চয়ই নিশ্চয় বিনাদি তুমি একটু ওয়েট করো আমি দেখাচ্ছি এই যাচ্ছে পুরো বডিটাতে ছোট ছোট বুটি ওপরে পাটটাও না আবার ঠিক এতটা চওড়া মানে আমার হাতের থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক এতটা চওড়া একটা বর্ডার সেটাতে গুজরাটি এটার দামটা দু টাকা টু যদি তুমি দুটো বর্ডার এইভাবে দেখো আর তোমার কাছে যদি কালোর মধ্যে সাদা দিয়ে গুজরাটি করা কোনো ব্লাউজ থাকে তাহলে তো আর কথা নেই তাহলে তো একদম জমে যাবে ব্যাপারটা খুব খুব সুন্দর লিখছে চন্দ্রাবলী দি থ্যাংক ইউ ভাষা দিদি লিখছে ওয়াও সুস্মিতা দি লিখছে হাই কলকাতা এসেছি ট্রেনে বসে লাইভ দেখছি ও আচ্ছা বাহ তাহলে ট্রেনের টাইমটা বেশ ভালোই কাটছে বলো চলো অনেক অনেক স্বাগত আজকেও তোমাদের সবাইকে থ্যাংক ইউ এটা ব্লাউজ পিস আর আরেকবার বলে দিই মেনশন করে দিই যারা এখনো পর্যন্ত আমার পেজ লাইক ফলো করোনি তোমরা পেজটা লাইক আর ফলো করে দাও পূর্ণিমা আমাকে একটা বেজ কালারের মধ্যে দশ কালার মধ্যে মাল্টি কালার দেবে ওই দেখো এখানে তোর পিছনে আছে তুতে কালার এসছে সে তসর মানে সেমি তসর টান হ্যাঁ ওইটাতে আচ্ছা ততক্ষণ আরেকটা গুজরাটি দেখাচ্ছি সাদার মধ্যে তুতে কালার সুতো দিয়ে এই কম্বিনেশনগুলো অনেকে খোঁজেন কিন্তু আমি সবসময় দেখেই উঠতে পারি না কারণ এই কম্বিনেশনগুলো এত ডিমান্ড থাকে এই যেমন সাদার মধ্যে কালোটা দেখালাম তারপর এখন যেটা সাদার মধ্যে তুতে কালারটা দেখাচ্ছি তোমার পিছনে সব সব গ্রিনটা দেখো গ্রিনটা আমার পিছনে আমার পিছনে কোথায় সাব গ্রিন আছে কোথায় দেখলে বলো তো সাব গ্রিন দেখছি আমি তাহলে সেটা আচলটা একটু দূর থেকে দেখাই গুজরাটি যাচ্ছি একদম মিল্ক হোয়াইট তার মধ্যে তুতে কালারের সুতো দিয়ে গুজরাটি ব্লেন্ডে ব্যাঙ্গালোর সিল্ক টু নাইন ফাইভ জিরো দু হাজার নশো পঞ্চাশ ইস্কারভি প্রাইজ আর এভি জারে আর্ট সিল্কের ওপর তো এইভাবে যাচ্ছে সূর্যের মতন আলোর ছটার মতন গুজরাটি কাজটা বডিটাতে ছোট ছোট বুটি খুব স্নিগ্ধ একটা কাজ মানে খুব আই সুদিং একটা কাজ এটা আছে ওপরে পারে পোষণ সুষ্মতা দিয়ে লিখছে আজ বাটিকের ওপর সিল্ক দেখাবে বাটিকের ওপর সিল্ক মানে সিল্কের উপর বাটিক জিনিসটা উল্টো হয়ে গেছে আর কি আচ্ছা সিল্কের উপর বাটিক আমি দেখিয়ে দিচ্ছি এক দুটো চোমকি দিয়ে লিখছে ভায়োলেটের নিচে ভায়োলেটের নিচে ও এইটা বলছো নাকি এটা মনে বলছো আচ্ছা দেখছি দাঁড়াও এই যে আছে বড়িটা এটার দামটা হচ্ছে মাত্র দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো এই যাচ্ছে ব্লাউজ পিস আচ্ছা আবার একটু পরে গুজরাটি দেখাবো তার আগে একটুখানি বেচ কালার তসর কালারের মধ্যে একটু ইয়ে দেখি দিই মাল্টি কালার সুতো দিয়ে এক্ষুনি দেখতে চাইলে দিদি তো শাড়িটা একটু নতুনত্ব আছে শাড়িটার কাজের মধ্যে মানে কম্বিনেশন তো আমি এরকম দেখাই তবে পদ্ম কাঁথা পদ্ম কাঁথাটা আবার একটু অন্যরকম দামটা দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো কাজটা দেখো শুধু কম্বিনেশন দেখলে হবে না কাজের নিটনেস দেখো কারণ কাঁথা তুমি অনেক জায়গাতে তুমি দেখতে পাবে কিন্তু শিল্পীদের হাতের জাদু সেটা তুমি এই শাড়িতে খুঁজে পাবে কাজ দেখলে চেনা যায় বোঝা যায় আরাধনার কাজ এই যাচ্ছে শাড়ি আচল এটা আর্ট সিল্কের মধ্যে আর্টিফিশিয়াল সিল্কের ওপর ইয়ে বানা হয় আর ইস্কার প্রাইস যারা দু হাজার নশো শিপিং চার্জ হান্ড্রেড রুপিস ইন্ডিয়া তো পোর্শনটা যাচ্ছে এরকমই একটা বর্ডার আর ভেতরটাতে যে পদ্ম কাঁথার ডিজাইনটা সেটা করা হয়েছে ছোট ছোট গুঁড়ি গুড়ি কাঁথা সেলাই দিয়ে গুঁড়ি কাঁথা রান পিওর ব্যাঙ্গালোর দেখাও ছ তারিখ পুজো আছে ও আচ্ছা কুমুদী তোমাদের কি যেন বাসন্তী পুজো বোধ না নাকি পুজো যেন আছে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি দাঁড়ো পিওর এর মধ্যে এই যাচ্ছে বডিটা কাজটা দেখো শুধু একবার সেই কাজগুলো করা হয়েছে পুরো মাল্টিকালার সুতোতে মানে বলতে পারো একটু অন্যরকম একটু হালকা ফুলকার মধ্যে যারা খোঁজে দুহাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো কিন্তু অল ওভার পুরো শাড়িটাতেই এরকম পদ্মকাথার ডিজাইনটা পুরো শাড়িতে শুধু কোমরের পোর্শন এটুকু কাজ নেই বাদ বাকি পুরো শাড়িতে কাজটা এরকম উনত্রিশশো পঞ্চাশ বেজ কালার একদম চন্দন টাইপের কালারটা আর্ট সিল্কের মধ্যে কাঁথা দুটো বর্ডার একসাথে দেখালে আর একটু ভালো করে বুঝতে পারবে জাস্ট দেখে নাও এইভাবে আসছে দুটো বর্ডার আর এই হচ্ছে শাড়ির আঁচল দামটা মাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ সাকসিজি লিখছে এক্সেলেন্ট আর্ট ওয়ার্ক থ্যাংক ইউসিজি থ্যাংক ইউ শ্রীলতা দিলিচে এসে গেছি গুড মর্নিং গুড মর্নিং চলো অনেক অনেক স্বাগত আজকেও সা সাবিত্রী অমাবসা ঠিক ঠিক আমি মাথায় আসছিল মানে পেটে আসছিল মুখে আসছিল না এই ব্যাপারটা আর কি ঠিক আছে দাঁড়ো একটা একটা ব্যাগল আসছে তোমার জন্য দেখাচ্ছি হ্যাঁ পাঞ্জাবি পাশে একটা ওটা তসত্ব ওগুলো তসক্ষ সেমি তসভ নেই আচ্ছা এখন যাচ্ছি কোনো দিদি একটা দেখিয়ে দিই বেঙ্গাল সিল্ক সেটাকে ডাই অ্যান্ড ডাই করে তার মধ্যে কাঁথার কাজটা করা হয়েছে যেটা আঁচলের পোর্শন সেই পোর্শনটা আঁচলটা হচ্ছে এটা আঁচলের পোর্শনটা ব্লু কালারে ডাই করা হয়েছে তার মধ্যে যাচ্ছে এইভাবে সুস্মেতা দিলে দারুণ দারুণ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মহাদি অনেকদিন পর দেখছি মহাদি কেমন আছো গুড মর্নিং চলো দেখতে থাকো অনেক অনেক স্বাগত আমাদের লাইভে আর মৌসুমী দিকেও পেয়ে গেছি সকাল সকাল চলো মৌসুমী দি গুড আফটারনুন এ গুড মর্নিং এই আছে সেইটা আঁচলের পোর্শনটা এটাও যাচ্ছি আচলে পোশানটা হলুদ সাদা পিঙ্ক এই সুতো দিয়ে কন্ট্রাস্টে করা আর ভিতরে পোশানটা একজন না আমি দূর থেকে একবার একটু দেখাই তারপর কাছা থেকে দেখাচ্ছি টাই টাইন ডাই করা হয়েছে মানে নিচের পোশানটা ব্লু ওপরে পোশানটা রানি আর ওপরে পারে পোশানটা এটা এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক ছ হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ জিরো পুরো শাড়িটা এরকম যাচ্ছে কাজটা অপূর্ব দেখতে শাড়ির মধ্যে এই যে ব্লুর মধ্যে আর পিঙ্ক আর হলুদ সুতো দেওয়া হয়েছে তার মধ্যে আবার সাদা দিয়ে একটু হাইলাইট করা হয়েছে মানে কেমন লাগছে বলো শুনবো তোমাদের কাছ থেকে আমাকে জানো শাড়ি দেখলে শাড়ি নিতেই হবে বাধ্যতামূলক নয় শাড়ি দেখলে যদি ভালো লাগে মন যদি ছুঁয়ে যায় কাজগুলো কম্বিনেশন অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করো পলাশ দা দাদা তোমার মাথার উপরে প্রথম শাড়িটা দেখান তো আমার মাথার উপরে প্রথম শাড়িটা কালো কালো রয়েছে ওটা আচ্ছা দেখাচ্ছি এটা আছে ব্লাউজ পিস এটার দামটা হচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো পিওর ব্যাঙ্গালোর সিল্ক ছিল আচ্ছা আমার মাথার উপরে শাড়িটা এটা ব্ল্যাকের মধ্যে রিভার্স কাঁথা তিন হাজার আটশো থ্রি এইট হান্ড্রেড এটাও গোলাপ রিভার্স গোলাপের রিভার্স কোনাকুনি ডায়গোনালি কাজটা আট সিল্কের ওপর এই যাচ্ছে সাইটার আচলের পোর্শন চমকে দিলিচ্ছে অপূর্ব 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 সুন্দর থ্যাংক ইউ কুমতে দিলিচ্ছে দুর্দান্ত লাগছে থ্যাংক ইউ কুমতে দি আর আপনার সবটা কোথায় আমার সবটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর টি পাল আচ্ছা অনেক অনেক স্বাগত দিদি আমাদের আরাধনার পরিবারে অবশ্যই আরাধনার পেজ লাইক ফলো করে নিও লাইক না করলেও ফলো অবশ্যই করো তাহলে আরো প্রচুর তুমি আপডেট পেয়ে যাবে প্রচুর ছবি পোস্ট হয় আমার পেজে ম্যানেকুইনকে পড়ানো দামও দেওয়া থাকে সব কিছু তো নিতে হয় যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর যদি আমি কনফার্মেশন দিই তারপরে গুগল পে ফোন পে পেটিএম করে তারপরে কুরিয়ারে জিনিসটা পেয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ দিনের ভেতরেই তো অবশ্যই দেখতে থাকো কেমন লাগলো অনুষ্ঠান জানিও যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বললাম পেজ ফলো করে নাও আর মিতালি দি লিখছে খুব সুন্দর থ্যাংক ইউ এক্সেলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ কৌশিক কি দেখাচ্ছ একটা অ্যাটাক হয়েছে আবারও অ্যাটাক হবে এই রে না না অ্যাটাক হোক আমাদের শত্রুর তোমার কেন হবে ইস এটা হচ্ছে ব্লাউজ পিস দামটা হচ্ছে মাত্র তিন হাজার আটশো পলাশদা বলছিল দেখাতে পলাশদার জন্য দেখিয়ে দিলাম তো এখন যেটা দেখাতে বলছিলে এটা দেখাই এটা অ্যাকচুয়ালি স্যাপগ্রিন মনে হচ্ছিল দিদি তুমি একটা স্যাপগ্রিন দেখছিলে কিন্তু স্যাপগ্রিন নয় এটা অ্যাকচুয়ালি ডুয়েল টোন কালার সবুজের সাথে না একটু ব্রাউন সুতোর মিক্সিং আছে যার জন্য কালারটা একটু অন্যরকম দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো ডিজাইনটা ঠিক ঝরা পাতার মতন ভালো লাগবে আশা করি উনত্রিশশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা আমি আমার অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস একবার আরেকবার বলে দিই যারা নতুন আমার মুখখানা দেখছে আমার শাড়িগুলো দেখছে নতুন তাদের জন্য একবার বুটিকটা হচ্ছে দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারী সরণি সেক্টর টু বিধাননগর গুগল ম্যাপে আরাধনা বুটি কৌশিক লিখে নেভিগেশন অন করে দিলে তুমি অনায়াসে আমার অ্যাড্রেস পেয়ে যাবে গুগল ম্যাপে আমার অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা এখন যাচ্ছি এটার পাড়ের পোর্শানটা আর ভিতরের পোর্শানটা মানে পুরো সামনের পোর্শানটাই এইরকম পাতা হিসেবে যাচ্ছে জাস্ট পাতাগুলো দেখো পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এরকমভাবেই ওটার নিচেরটা ও আমার এটার নিচেরটা কিন্তু এটা এটা কালো কালোর মধ্যে হলুদ এই ফোনটা বাজবো তাই না এটাকে সাইলেন্ট করতে ভুলে গেছি ইয়া করতে সাইলেন্ট করতো আচ্ছা এখন যাচ্ছি এটার সামনে পোর্শন এই পোর্শনটা পুরো ফ্রন্ট পোর্শন দামটা হচ্ছে মাত্র দু টাকা টু আর এর কুচির পর থেকে সেকেন্ড হাফটাও অনেকটাই কাজ কিন্তু জাস্ট এতটাই কাজ এরপরে ওপরে পোর্শনটা দেখা যায় না যদিও আর শাড়ির কালারটা না ডুয়েল টন সবুজের সাথে কফি টাইপের কালারে একটা সুতো মিক্সিং আছে এটার নিচে রিভার্সটা ও আছে রিভার্সটা তুমি দেখতে যাচ্ছ চুমকে দিই ঠিক আছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি সাকসেসি লিখছে ইউ হ্যাভ সাম ডিজাইন ইন হোয়াইট শাড়ি গ্রে লিভস

इसका वर्क थोड़ा कम है इसीलिए इसका प्राइस कम है तो और भी है इसके अलावा और भी है तो देख लीजिए है तो इसका वर्क जो है ये तो थोड़ा कम है इसीलिए इसका प्राइस भी कम है की सुंदर बोल लेना की, की ले, ले अच्छा, शिवप्रादी गुड मॉर्निंग आगे तो गुड मॉर्निंग बोली আচ্ছা চলো আজকে দেখালাম শুধু কাঁথাই দেখাচ্ছি এখন আর্ট সিল্কের মধ্যেই কাঁথা দেখাচ্ছি আর ব্যতিক্রম হিসাবে একটা ব্যাঙ্গালো সিল দেখিয়ে দিয়েছি আজকে আচ্ছা চলো এখন দেখাচ্ছি আর একটা আমার এখন রিকোয়েস্ট এসেছে বিষ্ণুপুর সিল্কের মধ্যে ব্লক দেখানোর আচ্ছা ঠিক আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো সাইটার টেম্পেল করে কাজ পুরো নিচের পোর্শনটা ধরে এইভাবেই ত্রিভুজ ত্রিভুজ করে তার মধ্যে ফুল লতা পাতা ডিজাইন ইসমে যা রা ট্রায়াঙ্গেল শেপ মে তো ফ্লোরাল ডিজাইন আর বডি বডি মে যা রা এসে বুটা বড় 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 করে এরকম বুটি যাচ্ছে আর এই উপরে পারে পোর্শনটা এটা

হোয়াইটটা খুব সুন্দর লাগছে সুস্মিতা দিন তো এই হোয়াইটটা না আগের হোয়াইটটা এটা তো সত্যি কথাই নো ডাউট খুবই সুন্দর পদ্মকাতার ডিজাইন দু একদম মিল্কি হোয়াইট তার মধ্যে গ্রে কালারের সুতো দিয়ে কাজটা বডিটার ওপরের পোর্শনে ছোটো ছোটো বুটি আর এটা উপরের পায়ের পোর্শন চলো এক ঝলে দেখে নিই এটাকে পড়ার সময় কেমন লাগবে দেখে নাও জাস্ট পড়বে যখন এরকম পায়ের কাজটাতে এই পদ্মকাতার ঝাড় পদ্মটা নিচের কাছে আসবে চুমকি দিলিছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়া দিলিছে কি মেটেরিয়ালস এগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর মানে আর্টিফিশিয়াল সিল্ক আর্ট সিল্ক আর নন্দিতা দিলিছে খুব সুন্দর থ্যাংক ইউ এর ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা নিজস্ব যেটা লাস্টের দিকে হাতের পোর্শনে এই কাজটা আসছে না এটা এটা ওইটা এটা ওইটাই তো যেটা দেখালাম এটা ওটা না এটা আলাদা এটা একটু আগে দেখালাম তো দাঁড়াও একটু হ্যাঁ এটাও একই এটা ওইটাই ওইটার সাথে একসাথে রেখে দেয় আর রুকিয়া મે ઓર એક દિખાયા ના અભી ઇસ ટાઈપ કા 1500 રેન્જ કા ઓ ઓ થા વ્હાઇટ ઓર યે હે ઓફ વ્હાઇટ ઠીક હે દોનો એક હી મતલબ વર્ક એક હી હે લેકિન યે ઓફ વ્હાઇટ મે જિસકો ઓફર લેના હે તો જરૂર ઓફ વ્હાઇટ બોલકે મેન્શન કીજીયેગા લાભ લેલીચા સાક્ષીજી થેન્ક યુ થેન્ક યુ શાદાશારીગુલો દેખલે মন ભરે જાય પોતી ટા કી સુંદર થેન્ક યુ અચ્છા ચલો તમારે તલે એકટા પિંક દેખાય એકન હલકા બેબી પિંક ટાઈપર એકટા કલર એકન જાચ્ચી કોમ્બિનેશન ટા ઓનેક કીચુ ભેબે નતન એકટા કોમ્બિનેશન કરા હોય જાર સાહી ટા ના ডুয়েল টোন কালার একটা সুতো রানি কালার আর একটা সুতো সাদা যার জন্য এই পিঙ্কটা একদম লাইট বেবি পিঙ্ক এসেছে আর তার সাথে একটা সিলভার সিলভার একটা ব্যাপার স্যাপার আছে তার মধ্যে কম্বিনেশানটা করেছি এবার নতুন মানে আগে এই কুড়ি বছরে প্রথম কম্বিনেশানটা তৈরি করলাম কাঁথাতে পদ্ম কাঁথায় কেমন হয়েছে অবশ্যই আমি খুব অধীর আগ্রহে ওয়েট করে আছি যে কম্বিনেশানটা কেমন লাগলো একদম বেবি পিঙ্ক তার মধ্যে প্যারোড গ্রিন কালার দিয়ে কাজটা সুরঞ্জনা দি গুড মর্নিং লিখেছে এত তাড়াতাড়ি কেন আধা ঘন্টা মিস হয়ে গেল হ্যাঁ সুরঞ্জনা আজকে তাড়াতাড়ি এসেছি আজকে আমাদের বাড়িতে পূজো সাড়ে বারোটার সময় আমাদের ঠাকুর মশাই আসবে আমি ততক্ষণ ভাবলাম কাজ পাচ্ছিলাম না তাই জন্য ভাবলাম একটুখানি লাইভ করেন নিই তাড়াতাড়ি আজকে লাইভে এরপরে আবার টাইম পাবো না তাই জন্য ভাবলাম একটুখানি লাইভ করেই ফেরি অথচ দিকে লিখছে রিভার্স কথা আছে রিভার্স কথা অথচ দিকে আজকে অনেক দেখালাম প্রথম দিকে তুমি প্রথমটা তো দেখোনি মিস করেছো পরে একবার দেখে নিও রেকর্ডের প্রোগ্রামটা একবার স্কিপ করে করে একটুখানি দেখে নিও সাবনা দিলি চেয়ে কম্বিনেশন দারুণ আচ্ছা যাক ভালো লেগেছে আর কার কার ভাল লাগলো একটু জানাও দেখি শাড়িটার দামটা দুহাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকা জাস্ট বেবি পিঙ্ক তার মধ্যে পিঙ্ক গ্রিন কালারের সুতো দিয়ে পদ্মকাতার ডিজাইনটা আসছে এরকম কাজটা তো নো ডাউট কাছের থেকে না দেখালে বোঝা যাচ্ছে না কিন্তু শাড়ির কালারটা এত সুন্দর লাইট তার মধ্যে তোমরা পরলে না এর সাথে গ্রিন কালার দিয়ে পরো টিয়াসুজ দিয়ে নিও সব লস পিস এটা আছে আমি বলবো সবুজের সাথে পরো দারুণ লাগবে আর এই গরমের জন্য এই কালারগুলো একদম পারফেক্ট দামটা হচ্ছে মাত্র দু হাজার ছশো টাকা টু সিক্ল জিরো আমাদের এসছে আবার একটা কাজ হয়েছে এই শাড়ির তো হ্যাঁ ফ্লেমিঙ্গো আরো কয়েকটু ছিল না আমাদের উঠে এসেছে আমাকে একটু দিয়ে দিস তো এখানটাতে কোথায় যেন আছে একটু দেখে দিস আচ্ছা ফ্লেমিঙ্গো দেখাই আমাদের বার্ড মোটিভ খুব সুন্দর এই কাজটা পড়লে পরে আরও বেশি ভাল লাগে তুমি যদি হও আমাদের নতুন ভিউয়ার্স আর এই কাজটা যদি আজকে প্রথম দেখছো তাহলে আমি বলবো তুমি আমাদের পেজে গিয়ে একবার দেখো এর স্টিল পিকচার ম্যানেকুইনকে পড়ানোর পিকচার দেওয়া আছে আর এই ফ্লেমিংগো এখন উড়ে উড়ে কার কাছে না যাচ্ছে সবার কাছে চলে যাচ্ছে এখন উড়ে উড়ে সবাই পছন্দ করছে দামটা ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড তো দেখে নাও একটা সুন্দর জাস্ট সারস পাখি উড়ে যাচ্ছে পুরো শাড়ি জুড়ে এমনই একটা পেন্টিংয়ের মতন একটা ডিজাইন কাজটা একটু কাছের থেকে দাও কাঁথাতে যাচ্ছে কাজটা

দামটা হচ্ছে মাত্র এটার দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো মাত্র ছাব্বিশশো টাকায় এত একটা ফ্যাশনেবল একটা শাড়ি পরলেও ভীষণ ভালো লাগে তুই পাচ্ছিস না আমার মনে এইখানটাতে আছে এই পোশাকটাতে ওই ছেলে করে দিয়েছিল ঘরে না না এটা আছে ব্লাউজ পিস দামটা হচ্ছে মাত্র এটার দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো আচ্ছা চলে যাব এবার একটা ইন্সট্রুমেন্টাল কথা দেখাই যেটা আমাদের ডুগি তবলা যেটা খুব মন মাথিয়ে রাখে সবার সবাইকে এটা এই শাড়ি যে কত জায়গায় পাঠিয়েছি আমি আর সবাই এত পছন্দ করেছে এটা আমাদের দুবাই থেকে শুরু করে কোনো জায়গা বাদ নেই তো দেখে নাও এগুলো হচ্ছে আমাদের পেটেন্ট একটা সিগনেচার ক্রিয়েশন আট সিল্কের মধ্যে কাঁথা তিন হাজার আটশো টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টাকায় মিল্কি হোয়াইটের মধ্যে লাল কালো সুতো দিয়ে কাজটা করা হয়েছে এটা ডুগি তবলা রাখা হয়েছে শাড়ির পারে একটা ডুগি একটা তবলা একটা ডুগি একটা তবলা তবে দেখে মনে হবে অ্যাপ্লিক যারা নতুন দেখছে তাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও হঠাৎ হঠাৎ আমাদের কথা মনে পড়ে বলছে এটা দি শিউলি লিখছে গতকাল আমি শাড়িটা পেয়েছি খুব সুন্দর হয়েছে আমি আরো সারস পাখি নিয়েছি এই প্রথম তোমার থেকে তোমার থেকে নিলাম ও আচ্ছা থ্যাংক ইউ জানানোর জন্য ফিডব্যাক দেওয়ার জন্য আচ্ছা শিওলিদি এই শাড়িটা কেমন লাগছে বলো জাস্ট এই যাচ্ছে দুটো বর্ডার দামটা তিন হাজার আটশো টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টাকায় একটা অসাধারণ একটা তাবলা ডিজাইনের একটা শাড়ি মিতা দিলি ভাই যা কমেন্টটা দেখতে পাচ্ছি না ভাই কোটা গাধাল আর আসে না কোটা গাদোয়াল আর আসেনি এখনও কোটা গাধাল সব আউট অফ স্টক হয়ে গেছে মিতা সুরঞ্জনা লিখছে ও আচ্ছা শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আজ আমার ভাইয়ের জন্মতিথি জন্মদিন টোয়েন্টিএথ মে ভাইয়ের ও ভাইয়ার ভাইয়ার নেই ও আচ্ছা 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 চলো এখন একটা আরেকটা শাড়ি দেখাই দেখে একটু মনটা ভালো লাগবে যাচ্ছি একটা বেজ বেজ কালার কালারের মধ্যে তবলা জাস্ট যেটা ডিজাইনটা ছিল না এটাও ঠিক তাই কিন্তু চন্দন কালার বেজ কালার এই যাচ্ছে শাড়িটার আচলের পোর্শন অথচ লিখছে দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুন সুন্দর লিখছে সুতাদি তোমাকেও থ্যাংক ইউ কৌশিক রেগে যাচ্ছে কিন্তু সাদা দেখলে তোমার তো একটু মানে দুর্বলতা আছেই তুমি তো সাদা দেখলে পাগল হয়েই যাও কি আর বলবো তুমি শুধু কন্ট্রোল কন্ট্রোল করো এই যাচ্ছে সাইটার ডুগি তবলা পাড়ের দিকটাতে একই ডিজাইন জাস্ট বেজ কালারের মধ্যে লাল কালো সুতো দিয়ে করা রয়েছে ডুগি তবলা এইভাবে এই যাচ্ছে বডিটা আর এটা হচ্ছে ওপরের বর্ডারটা গর্গদি কি লিখছে আমার দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে সবাই ও সুন্দর বলেছে সবাই আচ্ছা বাট এখনো পড়া হয়নি রিভিউ দিতে দেরি হচ্ছে নিশ্চয়ই তুমি যখন পড়বে আমাকে অবশ্যই ছবি পাঠিও তোমরা যারা যারা শাড়ি পেয়েছো যারা যারা শাড়ি পরেছো অবশ্যই ছবি থাকলে আমাকে পাঠিও আমি আমার পেজে পোস্ট করব আমাদের দিদিদের বৌদিদের কাকিমাদের সবাইকে দেখাতে হবে তো কেমন লাগছে আরাধনার শাড়িতে আমাকে ছবি পাঠিও এই আছে পুরো বডিটা এরকম দুটো বর্ডার শিলি দিলিসের দারুণ এটা এটা আমি নেব সাদাটা সাদাটা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো এটা আছে ব্লাউজ পিস শাড়িটার দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড শাড়িগুলো এত সফট কিছু বলার নেই মানে এত নরম হ্যাঁ রে সারস পাখি পাস না সারস পাখি উড়ে গেল নাকি ওইখানটাতেই আছে মনে হচ্ছে দেখো না ওটা তো পাসি ওই নিচের গুলো নিচের গুলো নয় আচ্ছা ঠিক আছে অন্য সবাই দেখিয়ে দেবো সারস পাখি

তোমরা সবাই আমাকে ছবি পাঠিও একসাথে পোস্ট করবো আজকালের মধ্যেই এটা আছে পুরো বডিটা কন্টিনিউয়াসলি এরকম কোনাকুনি কোনি কাজটা একটা কোণা থেকে আরেক কোনা পর্যন্ত শাড়ির পুরো কাজটা হচ্ছে এরকম পদ্মকাতার ডিজাইন দামটা থ্রি থাউজেন্ড টাকায় শাড়িটা সত্যি দারুণ সুন্দর অল ওভার ইন্ডিয়াতে শিপমেন্ট হবে শিপিং চার্জ হচ্ছে একশো টাকা হান্ড্রেড রুপিস আর একশো টাকায় দুটো তিনটে শাড়ি একসাথে পৌঁছে যায় আর এই শাড়িটা ব্লেন্ডের ব্যাঙ্গালোর সিল্কের উপর ইয়েবিক কাম কিয়া হয় তো ইসকাবি প্রাইস যারা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড সুস্মিতা দিলি যে বাটিকের ওপর দেখাও সিল্ক অথবা আর্ট যেটা সামনে পাবে আচ্ছা আচ্ছা বাটিকের ওপর কথা ঠিক আছে আমি দেখাচ্ছি এর আছে ব্লাউজ পিস তো ওখানে বাটিকের সাথে কথা একটু থাকলে আমাকে দিবে না আমি তোমাদের এখান থেকে একটা বাটিকের সাথে কথা দেখিয়ে দিই আমি হাতে কাছে একটা পেয়ে গেছি চাট করে বেঙ্গালা সিল্কের মধ্যে বাটিক কথা আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা মাটির কাঁথা একটা দেখিয়ে দিই যেটা মানে প্রথমে নিচে পোর্শনটা করা হয়েছে ডাই যে এটা কিন্তু কালো নয় এটা একদম চকলেট ব্রাউন একদম ডিপ ব্রাউন যেটা নসি টাইপের কালার হয় একদম ডিপ খয়দি তার মধ্যে যাচ্ছে হলুদ সুতো দিয়ে জিওমেট্রিক্যাল একটা কাজ তিন বছর আগে করোনা কেড়ে নিয়েছে ভাইকে ও করোনার সময় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ করোনার সময় কি যে হয়ে গেল তখন দুমদাম সবার সেই যাকে মনে করে দুঃখ পেলাম আপনি কী আর করবে लेकिन आर्ट सिल्क ऊपर लंबानी वर्क दिया हो जस्ट अः अगले हफ्ते हाँ या उसके बदले आ, आ जाएगा दो हफ्ते हाँ के भीतर लंबानी वर्क आ जाएगा आर्ट सिल के ऊपर लेकिन कॉटन के ऊपर मेरे पास नहीं है এই আছে পুরো বাড়িটা এটা ব্যাঙ্গালোর সিল্ক পিওর ব্যাঙ্গালোর সিল্ক যেটা দাম হচ্ছে পাঁচ হাজার নশো টাকা ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড পাঁচ হাজার নশো বাটিক তার সাথে কাঁথা কি অসাধারণ দেখতে লাগছে না মানে উপরে পোর্শনটা লাইট নিচে পোর্শনটা আবার গর্জিয়াস আর হলুদ সুতোর কাজটার জন্য আরও বেশি একটু বেশ অন্যরকম লাগছে আরেকবার দেখে নাও জাস্ট আমি এইভাবে দেখাচ্ছি পুরো জিনিসটা কাজটা হচ্ছে ডায়গোনালি কর্নার টু কর্নার আর ইয়ে যারা ইস্কা উপরকা ইয়ক পোর্শন আপার ইয়ক পোর্শন হচ্ছে এটা ওপরের পোর্শনটা এটা উপরে পাড়ের পোর্শনটাও বেশ জমকালো আর বাটিকের ক্র্যাক আসছে এইভাবেই কিন্তু এটা সাদা নয় এটা একটু কেমন যেন কালারটা মানে একটু গ্রে গ্রে টাইপ কালারটা এটারও ব্লাউজ পিস আছে লাস্টের দিকেই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এটা হাতে ব্যাক সাইডে পিঠে তুমি দিতে পারো বাটিকের ক্র্যাকটা আছে বাটিকের ব্লাউজের পিঠে আসবে হাতে আসবে আচ্ছা এবার চলে যাচ্ছি আর্ট সিল্কের মধ্যে একটা দেখে দিচ্ছি আর্ট সিল্কের মধ্যে বাটিক কাঁথা এটার দামটা তিন টাকা থ্রি এটার দাম তো ব্লেন্ডেন ব্যাঙ্গালোর সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক জাস্ট মফ কালার এটাতে হচ্ছে আঁচলের পোর্শন মাল্টিকালার সুতোতে করা হয়েছে কাজটা ডা শিপাদি লিচে কি অপূর্ব থ্যাংক ইউ অপূর্ব সুন্দর লাইজার চুমকি দিয়ে বলছে মোনালিসা দত্ত লিখছেন খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড মর্নিং সবাইকে এখনো আর বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা সবাইকেই যারা যারা লাস্টে জয়েন করলে তাদেরকেও আর সবাইকে এই আছে শাড়ি আঁচলের পোর্শন আর্ট সিল্কের মধ্যে কথা যেটা মাল্টিকালার সুতোতে যাচ্ছে কাজটা ডার আর এরপরে যাচ্ছি শাড়ির ভিতরের পোর্শনটা তবে এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক তিন হাজার পঞ্চাশ থ্রি জিরো ফাইভ জিরো এটা যাচ্ছে পাড়ের পোর্শনটা মফ কালারে ডাই করা হয়েছে আর এইভাবে আসছে পিকক ব্লুর ওপর কিছু দেখতে চাইছে জয় শ্রীদি আচ্ছা পিকক ব্লু ঠিক আছে আমি চেষ্টা করছি দেখাচ্ছি এই যাচ্ছে বডিটা এই গেলো বডিটা আর এরপরে যাচ্ছে শাড়িটার মিডিলে পোর্শন বডিটাতে তো বাটিকে ক্র্যাক আর মিডিলে মিডিলে এরকমভাবে বরফি করে তার মধ্যে ডাই করে তার মধ্যে কাঁথার কাজটা যাচ্ছে এরকম চোখো চোখো করে ওপরে পাড়ে পোর্শন এটা শাড়িটার মানে কনসেপ্ট একটু অন্যরকম পড়লে ভালো লাগবে পড়লে জায়গায় জায়গায় এরকম বরফির মতন ডিজাইনটা বেরিয়ে আসবে মাঝখানে মাঝখানে যখন ফ্লিট দেবে এই আছে পুরো শাড়িটা দামটা হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা থ্রি জিরো ফাইভ জিরো সুর বাটির কথাটা দাঁড়ুন ইউ দি থ্যাংক ইউ শ্যামলি দি গুড মর্নিং গুড মর্নিং আর নেই গুড আফটারনুন চলো অনেক অনেক স্বাগত আজকেও আর সুস্মিতা দিদি যে খুব সুন্দর লাগছে দুটোই দুটোই ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ চলো পিকক গ্লু দেখিয়ে দিই একটা একটা যখন পিকক গ্লু দেখার রিকোয়েস্ট পিকক ব্লু কালারের মধ্যে একটা কাঁথা দেখাচ্ছি এখন দামটা দুহাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো তো শাড়িটা এক দেখো শাড়িটা দেখলে সত্যি মনটা ভালো হবে এটা পিকক ব্লু যার মধ্যে এইভাবে কাঁথার কাজটা যাচ্ছে ফ্লোরাল ডিজাইনি কিন্তু দামটা দুহাজার ছশো টাকা চুমকি দিলে এই মফ কালারটারের ওপর সারস হবে মফ কালারের ওপর মফ কালারের ওপর সারস হবে না নেই দেবজেনী দিলে খুব সুন্দর বাটিক কাঁথাটা ওই মফ কালারটা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবী দি পুরো বাটিকের ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি দেখাবে পুরো বাটিকের ব্যাঙ্গালোর সিল্ক পুরো বাটিকের ব্যাঙ্গালোর সিল্ক হবে না তবে মুর্শিদাবাদ সিল্ক হবে দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা এক্ষুনি দেখাচ্ছি এই শাড়িটা দেখিনি আচ্ছা এটা যাচ্ছে পুরো শাড়িটা কর্নার টু কর্নার করে কাজটা এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত এইভাবে যাচ্ছে কাজটা মানে আপার ইয়কের থেকে জিনিসটা এরকম তেরচা হবে কমবে আর একটা দুটো করে বুটি ভেতরে দূর থেকে দেখাচ্ছি একবার তাহলে একটু পরিষ্কার বোঝা যায় দূর থেকে যদি দেখানো হয় দেখানো এটাও ব্লেন্ডেড বাঙ্গালার সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক দামটা হচ্ছে দু হাজার ছশো টাকা ছাব্বিশশো টাকা পিকক ব্লু কালার যার মধ্যে মাল্টি কালার সুতোয় ফ্লোরাল ডিজাইন এইবার এই এরকম আসবে পুরো শাড়ির কাজটা তো বুটিক অ্যাড্রেস এটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগরে ছ নম্বর দরবারি সরণী সেক্টর টু সি বিধাননগর আর ফোন নাম্বার দেখো এখানে দেওয়া আছে আচ্ছা ব্লাউজ পিস এটা আমি আরও একবার বলি নতুন ভিওয়ার্সদের জন্য জাস্ট আমার পেজ ফলো করো জাস্ট ফলো করে নাও লাইক করে নাও আর যদি ভাল লাগে এই প্রোগ্রামটা তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও কেমন লাগছে কালার কম্বিনেশন এটার খুব সুন্দর পিক আপ ব্লু কালারটা আচ্ছা চুমকি দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভেবে করে কাঁদছে শাড়ি থেকে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি একটা শাড়ি ও আর বিষ্ণুপুর সিল্ক একটা দেখানোর রিকোয়েস্ট আছে আচ্ছা মুর্শিদাবাদ সিল্কের মধ্যে বাটিক দেখিয়ে দিচ্ছি এখন একটা তো এটা ডবল সেট কোয়ালিটি মানে ডিটি কোয়ালিটি ডবল সেট মুর্শিদাবাদ সিল্কগুলো অনেক রকম কোয়ালিটি হয় সিঙ্গেল সেট ডবল সেট ট্রিপল সেট তো এটা হচ্ছে ডবল থ্রেড তার মধ্যে বাটিক আচলে পোর্শানে কাজটা হচ্ছে এটা যা শকুন্তলা হরিণে আদর করছে গাছের তলায় এই রকম আসছে শাড়ির আঁচলের ডিজাইনটা একদমই ওয়াক্স বাটিক মোম বাটিক মুর্শিদাবাদ সিল্ক ডবল থ্রেড কোয়ালিটি পিঙ্কের সাথে কালো এই পোর্শনটা যেটা আছে এই শাড়িটা না উল্টো ভাঁজ করে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আঁচলের পোর্শানটা হচ্ছে এটা পারে পোর্শনটা নিচের দিকে পারে পোর্শনটা হচ্ছে এটা এই পোর্শনটা নিচের দিকে পারে ডিজাইনটা কালোর মধ্যেই পিঙ্ক আর সবুজ দিয়ে করা হয়েছে বাটিকের কাজটা অনেকটা চওড়া করে স্কার্টের মতন বর্ডার আর ওপরের পোর্শনটাতে বাটিকের এটা আসছে বাটিকের ক্র্যাক আর এটা আছে ওপরের পারে পোর্শনটা আচ্ছা এটা ব্লাউজ পিসটা একটু চাই শাড়িগুলো এত হালকা এত সুন্দর কোয়ালিটিগুলো আর এই গরমে এগুলো পরে সত্যি কথাই আরাম যারা এই পিওরগুলো পরে তাদের এগুলো ছাড়া ভাল লাগবে না কালারটা দারুণ সুন্দর চমকে দিই থ্যাংক ইউ তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এই শাড়িটার দাম আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সিল্কের পরে এবার যাচ্ছি বিষ্ণুপুর একটা সিল্ক এটা আমার রিকোয়েস্ট আছে এই কালারটা ডুয়েল টোন কালারের মধ্যে একটা দেখানোর এটার দামটা তিন হাজার নশো থ্রি নাইন ডবল জিরো উনচল্লিশ তিন হাজার নশো তো এটা যাচ্ছি বিষ্ণুপুর সিল্কের মধ্যে ব্লক শাড়িটা ডুয়েল টোন কালার যার মধ্যে সিম্পলি একটা ব্লক এই ব্লকগুলো যারা পড়তে খুব ভালোবাসো যে দিদি রিকোয়েস্ট করলে অবশ্যই দেখে নাও কালারটা অসাধারণ একটা কালার তুতে কালারের সাথে সি গ্রিন কালারের সুতোর মিক্সিং একটা ডুয়েল টোন এটা শাড়ি নিচের দিকের বর্ডারটা শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার নশো টাকা একশো টাকা শিপিং চার্জ অ্যাপলে দিই অনেকদিন পর দেখছি শেয়ার ডান দাদা ভাই গুড আফটারনুন তোমাকে অনেক অনেক স্বাগত বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা তোমাকেও আজকে তো দেখতে থাকো আর অ্যাপলে মতন তোমরাও একটুখানি প্রোগ্রামটাকে শেয়ার করো আর বারবার বলবো যারা নতুন ভিউয়ার্স অবশ্যই পেজ লাইক আর ফলো করো এটা আছে পুরো বডিটা ছোট ছোট বুটি আর এটা হচ্ছে উপরের বর্ডারটা শাড়ির কালারটা বাবা তোমাকে দেখ ভয় পেয়ে গেছি একটু জল দেবে একটা ফ্রিজ থেকে বোতল নিয়ে আসো একটু পরে নিয়ে আসো তাহলেও হবে এই যাচ্ছে পুরো শাড়িটা জাস্ট এইরকম কি সুন্দর কালারটা লাগে দেখো অসাধারণ কালার শাড়ি নেবে তো একটা নেবে তো এরকম একটা কালার না দারুণ লাগবে কালারটা দেবজানি দিদি যে খুব সুন্দর শকুন্তলা শাড়ি হ্যাঁ দেবজানি দিদি খুব সুন্দর তো এই কালারটা কেমন লাগছে দেবজানি দিদি তোমার তো কালারটা ফেভারিট কালার তোমার তো ভালো লাগবেই দেখা যাক দেবজানি দিদি কি বলি

হেভী এটাও বেশ এটাও বেশ ভালো আচ্ছা এখন যাচ্ছি বেজ কালারের মধ্যে একটা শাড়ি পিঙ্ক সুতো দিয়ে গুজ রাখি কে বলছে ও চোখগুড়ি বলছে আমাকে পাঠিয়ে দাও কুটুসকে একদিন পাঠালে তুমি পালিয়ে এখানে চলে আসবে যদি কুটুস ওখানে থাকে তুমি এখানে দৌড়ে চলে আসবে একদম গ্যারান্টি এই যাচ্ছে শাড়িটার আচল সুরঞ্জটা দিলে ওলে বাবা লে হ্যাঁ সুরঞ্জনা দি যেমনি কিউট দেখতে তেমনি শয়তানি বাড়ের তেমনি দুষ্টু এই যাচ্ছে শাড়িটা আচলের পোর্শন এই পোর্শনটা শাড়ি আচল এটার দামটা দুহাজার নশো পঞ্চাশ টু আর এটার নিচের পোর্শনটা এরকম টেম্পেল করে আসছে গুজরাটি ওয়ার্ডটা এই হচ্ছে গুজরাটি ওয়ার্ড চঙ্গির দিয়ে হচ্ছে একদম না আমারও একটা আছে ও তোমারও একটা আছে তুমিও ভুগ তুমিও ভুক্তভোগী তাহলে নিয়ে যাও এই হচ্ছে বডিটা নিচের দিকটা আর বডিটা তো ছোট ছোট বটি এটা হচ্ছে ওপরে পারে পোর্সেন্টটা এটার দামটা মাত্র দুহাজার নশো খুব স্লোভাত দেখতে এটা হচ্ছে ব্লজ পিস্ট আচ্ছা এরপরে যাচ্ছে আরেকটা গুজরাটি দেখাচ্ছি যেটা সাদার মধ্যে রানী কালার সুতো দিয়ে কালটা বাপরে বাপ কি করে আছে নখ লাগবে এই আছে আরেকটা মিল্ক খোয়াই তার মধ্যে রানী কালার সুতো দিয়ে গুজরাটি তো এটাকেও একটু দেখেন এই দশটা বন্ধ করে ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে আচ্ছা এখন যাচ্ছি আরেকটা একদম ধবধপে সাদা

দামটা মাত্র দু হাজার নশো পঞ্চাশ সে এত বিচ্ছু সেটা আমরা আগে রিসার্চ করিনি অবশ্য আগে থেকে অনেক শান্ত হয়েছে এখন ঠান্ডা হয়েছে ছোটবেলায় যা বিচ্ছু বাপরে বাপ বিচ্ছু মানা করেই যেত এখন অনেক অবশ্য ঠান্ডা হয়েছে অনেক ইয়ে হয়ে গেছে

তার মধ্যে ডাই করে তার মধ্যে কাঁথা শিপ্রাদী যখন আছে শিপরাদি কথাটা মাথায় রেখে আমি এই কাঁথাটা দেখিয়ে দিচ্ছি এখন একটা গাছি তসর যার মধ্যে ডাই করা হয়েছে তার মধ্যে আবার করা হয়েছে নকশি কাঁথা আচলে পোর্শান এটা গাছি তসরে এই পোর্শানে যাচ্ছে শাড়ি আচল এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আট হাজার পাঁচশো টাকা সুমনাদি বলছে ওকে খড়গপুর পাঠাও আমার কন্যা বলছে হ্যাঁ ও তো খুব ডগি ভালোবাসে

ছোট ছোট টেম্পেল তো এক ঝলক একটু দেখাই এই টেম্পলগুলো গুলো পড়লে পরে তো খুব মানে স্মার্ট লাগে তার মধ্যে আবার গাছি তসর সেটা আবার টাই অ্যান্ড করে কাঁথা তার মধ্যে আবার নকশি দামটা আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নকশি কাঁথা টাই অ্যান্ড ডাই গাছি তসের মধ্যে আর ব্লাউজ পিসটা একটু মাইনে রাখে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা হলুদ কন্ট্রাস্টে তার সাথে ব্লাউজের হাতে এই কাজটা আসবে অ্যাসিড পেন্ট তার সাথে নকশি কাঁথাও আছে দারুণ সুন্দর শাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাঁড়ো এক মিনিট একটু গলা ভিজিয়ে নিই এবার যেটা দেখাচ্ছি আরেকটা গাছি দসর দেখাচ্ছি আমি এখন বার্ড মোটিভ খুব সুন্দর লিখছে নন্দিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ চুমকি দিয়ে বলছে বেশ ভালো লাগছে বেশ ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ এখন যাচ্ছে আরেকটা গাছি দসর এটা তো প্রচন্ড সোভারনেস আছে এর মধ্যে দেখো জাস্ট গ্যারান্টি দিতে পারি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশানে কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের প্রোগ্রাম চুমকি দিলে যে কোনো জিনিস আস্ত থাকে না সব সব কুটি কুটি করে দেয় হ্যাঁ আমাদেরটা অবশ্য করেছে কিন্তু সব অবশ্য এত না কুটি কুটি করেনি আমাদের কুটুছনা ওই চোখে চোখে রাখতে হয় না হলে একটু থেকে একটু এই যাচ্ছে সাইটা নিচের দিকে পায়ের পোরশনটা এটা গাছি তসর যার মধ্যে কথা হওয়ার কাছা থেকে দেখাই কাজটা ভালো করে বোঝা যাবে এই যাচ্ছে সাইটা নিচের দিকের পায়ের পোরশনটা দামটা 10500 10500 গাছি তসর গাছি ভাই গাছি তার মধ্যে কাথার কাজ অর্চনা দি খুব ভালো থ্যাংক ইউ অর্চনাদি ডুয়েল টোনের গুজরাটি থাকলে দেখাবেন ডুয়েল টোনের মধ্যে গুজরাটি পূর্ণিমা আছে না ডুয়েল টোন ওখানে একবার চোখ বলে এইদিকে এইদিকে এখানটা ওই দিকটা তো তোর দিকে আছে নাকি গুজরাটি ওখানে নেই তো আচ্ছা এই যাচ্ছে সাইটার নিচের দিকে পাড়ের পোর্শনটা আর বডিটাতে এরকম ছোটো ছোটো ছোট্ট ছোট করে বুটি আর এটা আছে উপরে পাড়ের পোর্শনটা এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাড়ি কাজটা একদম একটা অ্যাসেট সত্যি কথা এগুলো এক একটা অ্যাসেট ওহ কৌশিক এইসব দেখিও না বুকে ব্যথা হয় কাবেরি দিলি খুব সুন্দর থ্যাংক ইউ কাবেরি দিদি পদা দিলি যে কৌশিক কথা রেখেছে আজ যা বলেছে ঠিক সেই সময় চলে এসেছে তাতেও লেট করেছি আজকে তাতেও মোটামুটি দশ মিনিট লেট আচ্ছা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসটা একটু দেখতে হবে ব্লাউজ পিসটা পিঠের পোর্শনটাতে পিঠের পোরশনটাতে এরকম জ্যাকেট করা আছে এটা হচ্ছে পিঠের পোর্শন আর ব্লাউজের হাতের পোর্শনটাতে আসছে এটা আগুমাছে এলে বলো তো আমাকে আচ্ছা এখন যাচ্ছি এটার পর পিকে একটা হেল্প করব ধরো একটা বেড কভার দেখাচ্ছি আমি এখন মানে তসরের বেড কভার তো পুরোপুরি কাথাওয়ার্কের কাজ করা রয়েছে এটা ধরার জন্য আমাকে একটু হেল্প করতে হবে ধরো আচ্ছা এর মধ্যে পিলো কভার রয়েছে বলে দি এই দুটো আগে দেখিয়ে দি এই দুটো হচ্ছে পিলো কভার বালিশের কভার এবারে ধরছি আমি বেড কভারে চলো ধরো এটা ছয় সাত খাটের বেড কভার যেটা তসরে পুরোটা হয়তো দেখানো সম্ভব হবে না কারণ যতটা পারছি দেখাচ্ছি পুরোটাই কাঁথা ওয়ার্কের কাজ মানে সাইডের বর্ডারটুকু শুধু এইটুকু কাজ নেই এটা তসরের মধ্যে পুরোটার মধ্যে কাজটা হচ্ছে এটা অনেকেই আমাকে বলে রিকোয়েস্ট করে কিন্তু আমার দেখানো সম্ভব হয় না কারণ জিনিসগুলো এত বড় এত একটু এদিকে আসো এত বড় সড়ো হয় যার জন্য পুরোটা স্ক্রিনে ধরা খুব চারটিখানি কথা হয় না তাই জন্য আমি দেখাই কম এটা টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকা এটার দাম তো অবশ্যই যদি পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি জাস্ট কাজটা একটু এইভাবে দেখাচ্ছি মানে পুরোটা তো স্ক্রিনে ধরতে পারছি না এত বড় চাদরটা ধরাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দেখে না এক কাজ করো তো এটাকে ঘরে নিয়ে যাও তো আমি আমার বেডে পেতে একবার ছবি তুলে পোস্ট করে দেবো সেটা সবচেয়ে ভালো হবে তোমরা আলটিমেট দেখে নিয়েছো ওটার দাম ছিল বারো হাজার টাকা তসরের মধ্যে দলন দি লিখছে ওয়াও প্রাইস টুয়েলভ থাউজেন্ড আর শিপিং হান্ড্রেড রুপিস অনেকদিন পর দেখছি শিল্পীদিকে অনেক অনেক স্বাগত দিদি তোমাকেও অনেক অনেক স্বাগত কি অপূর্ব ভাই শিপ্রাদি বলছে থ্যাংক ইউ চলো এবার যেটা যাই একটা বটল গ্রিন কালারের মধ্যে শাড়ি দেখাচ্ছি এখন কম্বিনেশনটা এত ভালো হয়েছে আমার এটা না দেখিয়ে পারছি না চলো দেখাই বটল গ্রিন তার মধ্যে যাচ্ছে কাঁথা দামটা টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ছাব্বিশশো টাকায় একটা কাঁথা এখন দেখাচ্ছি একদম ডিপ সবুজ পান্না সবুজ বুঝতে পারছো জাস্ট ফ্লেস মানে একদম ক্রিম বাদামি কালারের সুতো তার সেটাকে আবার সাদা সুতো দিয়ে আউটলাইন করা হয়েছে এই যাচ্ছে শাড়িটার আঁচলটা কটনের মধ্যে হয় কৌশিক চুমকি দি বলছে কটনের মধ্যে সুতির মধ্যে হয় হয় সুতির মধ্যে হয় কিন্তু সুতিটা একটু কমই করি কারণ কাঁথা কাজ করে ও কটনের বেড কভার উইথ পিলো কভার গুজরাটি ওয়ার্ক নেই কটন কে উপর গুজরাটি ওয়ার্ক ابھی میرے پاس ہے نہیں আচ্ছা এখন যেটা যাচ্ছি এটা নিচের দিকটা দামটা হচ্ছে মাত্র দু হাজার ছশো টাকা টু সিক্স ডাবল জিরো বিট কভারটা অসাধারণ লেগেছে পদ্ধতি থ্যাংক ইউ এক্সেলেন্ট ওয়ার্ক লিখছে চমকি দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ শিল্পী দিয়ে লিখছে দারুন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এটার পর এটা যাচ্ছি পারে পোশান এক কাজ করতে বেরিয়ে যা বন্ধ করে বেরিয়ে যা পরে বিকালে এসে করে দিস আচ্ছা এটা যাচ্ছি পুরো নিচের দিকটা কন্টিনিউয়াসলি এরকমই পার্টটা দামটা দু টাকা টু কেমন লাগলো সেইটা আমাকে জানিও এই যাচ্ছে পুরসারি নিচের দিকটা ব্লেন্ডেড এর মধ্যে তসর দেখাবেন ব্লেন্ডেড এর মধ্যে তসর ও ব্লেন্ডেড তসর গুলো আচ্ছা আচ্ছা এবার বুঝেছি এটা আছে ব্লাউজ পিসটা সাইটার দামটা হ্যাঁ সাইটার দামটা হচ্ছে মাত্র ওইদিকে রাখ 2600 টাকা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল আর মধ্যে আর মধ্যে ছিল কথাটা না না এটা হাফ অফ মানে জোড়ার জন্য হাফ অফ করে যেগুলো মেখলা হয় সেগুলো আচ্ছা এখন যাচ্ছি আরেকটা শাড়ি ব্লু কালারের মধ্যে এখন একটা দেখাচ্ছি জাস্ট কালছে ব্লু তার মধ্যে পাখি কাঁথা অনেক পাখি বসে আছে বিভিন্ন মাল্টি কলকাতা খুব সুন্দর কলকাতা কি সুন্দর আচ্ছা কলকাতা খুব সুন্দর লেগেছে সুন্দর ডিজাইনটা চুমকি দিয়ে দিয়েছে বেড কভার কটনের মধ্যে বড় ভাই আমার খুব ইচ্ছে আচ্ছা নিশ্চয়ই আচ্ছা এখন যাচ্ছি এটার আচলের পোর্শনের কাজটা দামে আর কালার হবে ছাব্বিশশো আমি দেখিয়েছি একটু আগে তাছাড়াও তুমি আমার পেজে আমার এই আরাধনা তুমি দেখতে পারো প্রচুর ছাব্বিশশো রেঞ্জের শাড়ি পোস্ট করা আছে তুমি সেখানেও দেখতে পারো ছাব্বিশশো টাকা মেনশন করা আছে আর তাছাড়াও তুমি দেখতে থাকো আমি যদি হাতের কাছে পাই আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা শাড়িটা হচ্ছে নিচের পোর্শনটা এরকম এটার দামটা দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো জাস্ট নেভি ব্লু কালার তার মধ্যে বার্ড মোটিভ ঘন করে মানে অনেকটা চওড়া জাস্ট এক হাত সমান চওড়া নিচের দিকে পারে পোর্শনটা বডিটাতে ছোট ছোট পাতা মুটিবে বুটি আসবে আর এটা আসছে ওপরে পারে পোর্শনটা গোপাদি কি লিখছে দারুণ দারুণ সুন্দর কাজটা অন্য কালার নেই না ওটা ওই কালারই আছে এখন ওটার অন্য কালার নেই কাজে দেওয়া আছে কিন্তু এখন এই মুহূর্তে নেই ওটা ওই কালারই আছে আচ্ছা এই পদ্মা দিলি যে কি সুন্দর কাজ পাখিগুলো ইয়েলো কালার 1500 2000 এর মধ্যে দেখাও ইয়েলো কালার এর মধ্যে 15 থেকে 2000 এর মধ্যে দেখাও ও আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি

আচ্ছা তো ছবিটা দিই দেখে নাও জাস্ট হলুদের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি তোমার পনেরোশো রেঞ্জের একটা কাঁথা ওয়ান ফাইভ ডবল জিরো ফিফটিন হান্ড্রেড আট সিল্কের মধ্যে কাঁথা এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্টিফিশিয়াল সিল্ক জাস্ট পনেরোশো টাকা একই কোয়ালিটি একই মেটেরিয়ালস কিন্তু কাজটা কম যার জন্য এটার দামটা কম ফোন নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ এটা আমার মোবাইল নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে আর বুটিকে আসতে হলে অবশ্যই আসতে হবে এটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগরে প্রচুর স্টক আছে কাঁথার তো এসে দেখে পছন্দ করে কিনতে হলে অবশ্যই আমার বুটিক ভিজিট করতে হবে তো বুটিকের টাইম হচ্ছে সকালে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আর বিকালে সাড়ে পাঁচটা থেকে আটটা দুপুরটা বন্ধ থাকে দেবজানি দিদি লিখছে বা এই ব্লুটা বেশ ভালো আগেরটা হ্যাঁ কি বললেন আচ্ছা এটা ব্লাউজ পিসটা আসছে ব্লাউজ পিসটা হচ্ছে এটা তোমার হাতের সামনে সেটা দাও তো হলুদটা আচ্ছা ছাব্বিশ রেঞ্জের দেখতে চাইছিলে শিল্পী দিই তোমার ছাব্বিশ রেঞ্জের একটা শাড়ি পেয়েছি পদ্ম এটা দেখতে পারো পদ্ম জাস্ট পার আঁচলের শাড়ি মাত্র দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো রেঞ্জের আরেকটা শাড়ি জাস্ট হলুদ কিন্তু ডিমের কুসুমের যে রংটা হয় হলুদ সেই হলুদ তার মধ্যে আবার অরেঞ্জ কালারের সুতো তোমার কাছে আরো অনেক আবদার আছে বাট তুমি একটাও দিচ্ছ না এটাই ব্লেন্ডের তসর এখানে যে আমি কোথায় রাখলাম ঠিক আছে আমি দেখছি আমি দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি এই যাচ্ছে শাড়ি আঁচলটা শিল্পী দিলি সত্যি একদিন যাব দুর্গাপুর নিশ্চয়ই নিশ্চয়ই শিল্পী দি অবশ্যই ফোন করে নিও এই যাচ্ছে শাড়ি আচল আর পারে পোরশনটাতে আসি পারের পোরশনটা এইবার আসছে পারে পোরশন এইবার কালারটা ঠিক একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে এটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে যাচ্ছে পারের পোরশনের কাজটা আর বডিটাতে এরকম ছোট ছোট বুটি এটা একদম ডিমের কুসুমের রংটা মানে একদম সেই হালকা কুসুম হলুদ যেটা হয় সেই হলুদটা শেয়ার করে দিয়েছো পদাদি থ্যাঙ্ক ইউ ইয়েলোটা দারুণ লেগেছে চুমকে দিই আচ্ছা থ্যাংক ইউ

것도 কানাడే ওর তো এমনি তসর ব্লেন্ডেড তসরের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি শোভা দি এটা দামটা 3800 টাকা 3800 টাকা ধরেই মনে হয় এই শাড়িগুলো এই ব্লেন্ডেড তসর মানে আমি বলি ব্লেন্ডেড তসর কিন্তু পুরো একদম হুবহু তসর মানে ধরে তুমি বুঝতেই পারবে না যেটা তসর নয় এটা আর্টিফিশিয়াল তসর এই যাচ্ছে শাড়িটা আঁচল কালো সুতো দিয়ে করা আর ব্যাকগ্রাউন্ডে যে করা হয়েছে নকশি কাঁথা সেটা একটু তসর কালারে সুতো দিয়ে পদদাদি বলছে 8 সিল্ক কিটো ব্লাউজ পিস আসবে তো আসবে আসবে দিয়েছি করতে সুস্মিতা দি আর পারমিতা দি তোমাদের দুজনকেই অনেক অনেক স্বাগত গুড আফটারনুন এই যে হচ্ছে শাড়িটা আঁচল আঁচলের পোর্শানটা হচ্ছে এরকম আচ্ছা এরপরে যাই শাড়ির ভিতরে পোর্শানটা পিঙ্কি ঠাকুর মশাই গেলে আমাকে ডেকো আচ্ছা ঠিক আছে আর ঠাকুর মশাই আমাকে ডেকো নাহলে আমি প্রোগ্রাম করতে থাকবো বুঝতে পারবো না আচ্ছা এটা যাচ্ছে শাড়িটার ভিতরে পোর্শনটা মানে ডায়াগোনালি কাজটা কর্নার টু কর্নার পুরো শাড়িটাতে এরম যাচ্ছে কাজটা এত সুন্দর দেখতে না আর কম্বিনেশনটা সবার জন্য মানে সবাইকে ভালো লাগবে এমন কম্বিনেশন এটার দামটা হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা থ্রি এইট ডবল জিরো সেমি তসর মানে ব্লেন্ডেড তসর আর্টিফিশিয়াল তসর এই যাচ্ছে পুরো শাড়ির কাজটা তিন হাজার আটশো আটত্রিশশো টাকায় অসাধারণ দেখতে একটা কাজ এই নকশি কাঁথাটা বোঝা বোঝাতে পারলাম কি না জানি না কারণ ভেতরে ব্যাকগ্রাউন্ডটাতে দেখবে একটা ভেতরে খালি জায়গাটাতেও একটা কাজ আছে আর এর ব্লাউজ পিসটাও লাস্টের দিকেই থাকে যে এটারও আছে ব্লাউজ পিস লাস্টের দিকে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা ব্লেন্ডেড তসর মানে আর্টিফিশিয়াল তসর পুরো পুরো অরিজিনাল তসরের মতন আচ্ছা লাস্ট একটা দেখাচ্ছি জাস্ট এটাও ব্লেন্ডেড তসর তার মধ্যে সাদা সুতো দিয়ে কাজ এটার দামও হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো যারা জিওমেট্রিক্যাল কাজগুলো পছন্দ করে তাদের জন্য আজকে এই শাড়িটা জাস্ট অসাধারণ সাদা দিয়ে ভরাট করা হয়েছে কাজটা আর কালো দিয়ে আউটলাইন করা হয়েছে ব্ল্যাক কাঁথা ব্ল্যাক কাঁথা পিস আছে কৌশিক না ব্ল্যাক কাঁথা স্টিচের এখন পিস নেই এই যাচ্ছে শাড়িটার আঁচলটা এই পোর্শনটা গেল শাড়ির আঁচল আর দুদিকে পাড় হিসাবে যাচ্ছে বর্ডার হিসাবে যাচ্ছে একটা সুন্দর জিওমেট্রিক্যাল ওই কাজটাই আঁচলে যেমন দেখলে সেই কাজটাই যাচ্ছে পাড় হিসাবে আর ছোট ছোট করে টেম্পেল পাড়ের ওপরে দেওয়া রয়েছে আর বডিটাতে এরমভাবে একটা দুটো চৌকো চৌকো করে বক্স পুরো শাড়িটাতে পারমিতা দিলি যে কি ভালো এটা সাইটার দাম হচ্ছে তিন হাজার আটশো থ্রি থাউজেন্ড এইট এটা দুটো বর্ডার জাস্ট অসাধারণ মানে এই বর্ডারগুলো আর এই আঁচল আর এই তসর কালার একটা আলাদাই ডিগনিটি দেয় তাই না একটা আলাদাই লেভেল সত্যি করে একটা ক্লাস আছে শাড়ি ওটার মধ্যে এই শাড়িটা শুধু বয়স্কদের জন্য নয় এটা ফ্যাশন করা স্টাইল করার সেগমেন্টে রাখে এমন একটা এমন একটা মানে কম্বিনেশন তিন কন্যা সে নিয়ে এখনো শিপ্রাদি তিন কন্যা এসছে ভাই জিজ্ঞেস করছে শিপ্রাদি চুমকি দিলে অসাধারণ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যাচ্ছে ব্লাউজ পিস এটা সেমি তসর ব্লেন্ডেড তসর দামটা তিন মানে একদম হুবহু তসর তোমার বাড়িতে তসর বলে পাঠিয়ে দিলেও তুমি বুঝতে পারবে না এমন সুন্দর কোয়ালিটিটা আচ্ছা এরপরে চলে যাচ্ছে একটা হলুদের মধ্যে জাস্ট কাজ দেখাচ্ছে আর্ট সিল্কের মধ্যে কাঁথা তো এই কাজটাও খুব সুন্দর দামটা দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো এই সরি দু নশো পঞ্চাশ না এটা ছাব্বিশশো টাকা দাম টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকায় আরেকটা সুন্দর ক্রোম ইয়েলো একটা ব্রাইট ইয়েলো কালারের মধ্যে আর্ট সিল্কের মধ্যে কাঁথা ছাব্বিশশো ফ্যাশনেবল শাড়ি চুমকি দিয়ে বলছে সত্যি করেই শাড়িগুলোর মধ্যে একটা স্টাইল সেগমেন্ট থাকে স্টাইলেট করার জন্য একটা শাড়ি এই শাড়িটাও যেমন খুব সুন্দর খুব ব্রাইট কালারটা কিন্তু দাম অনুপাতে শাড়ির কাজটা মনে হয় যেন অনেকখানি দামটা ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো এটা পারের পোর্শন আর বডিটাতে এরকম চৌকো চৌকো করে ডিজাইনটা পুরো শাড়িতে অল ওভার পদ্মা কি অপূর্ব কাজ এই এই হলুদ চা আচ্ছা থ্যাংক ইউ স্মার্ট শাড়ি হচ্ছে পদ্মা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুয়া দাদি দাদা কেটা রেড বাটিক কাঁথা দেখাবে রেড বাটিক কাঁথা আমার কাছে হবে না এখন রেড বাটিক আর্ট সিল্কের মধ্যে হবে কিন্তু পিওরের মধ্যে হবে না আর আর্ট সিল্কের মধ্যে যেটা আছে আমার কাছে ওই পাশে আছে আমি পিকচার পোস্ট করে দেবো তুমি পিকচার দেখো আমি স্টিল পিকচার ম্যানিকুইনকে পরানো পিকচার পোস্ট করে দেবো তুমি দেখো চুমকে দিলি চেয়ে তুমি তো আমাকে কিছুই দাও না এই রে এত বদনাম ঠিক আছে তুমি পছন্দ করো আমি চেষ্টা করছি দেবার শাড়িটা দারুণ দারুণ থ্যাংক ইউ চুমকে দি থ্যাংক ইউ দামটা ছাব্বিশশো টাকা মাত্র দু হাজার ছশো আর শাড়ির আঁচলটা খুব সুন্দর এই যাচ্ছে শাড়ি আঁচল এইভাবে শাড়ির আঁচলটা ব্লাউজ পিস লাস্টের দিকে আছে ব্লাউজ পিসটা হাতের পোর্শনে এইটা শাড়িটা দারুণ দারুণ চুমকে দিয়ে খুব ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ চলো এবার দেখাচ্ছি আরেকটা ভায়োলেট কালারের মধ্যে শাড়ি যেটা একদম ডিপ ভায়োলেট মানে ভায়োলেট কালারটা প্রচন্ড ডিপ তার মধ্যে যাচ্ছি কাঁথা ওয়ার্কের কাছে শাড়ির দাম ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স জিরো শিল্পী তুমি আরেকটা দেখতে পারো ছাব্বিশশো রেঞ্জের আরেকটা শাড়ি জাস্ট এইভাবে আসছে শাড়িটার আঁচলটা যদি পাঁচ যদি পাঁচ যদিও পাঁচটা পেয়েছি ওই দেখো দেখেছো পাঁচটা পেয়েছে তাও বলে পাইনি পাইনি আচ্ছা ঠিক আছে আমার ওই সব বস্তু কিছু উঠে এলেই আমি তোমাকে জানাবো তুমি তাও দেখতে থাকো আমাকে জানিও যদি পছন্দ হয় আমি দেওয়ার চেষ্টা নিশ্চয়ই অবশ্যই করব আর এটা এখন যেটা যাচ্ছি এটার দামটা হচ্ছে ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো এই পোর্শনটা শাড়ি নিচের পারের পোর্শনটা কি অসাধারণ লাগছে তাই না শুধু এর সাথে একটা মুক্তর গয়না দরকার দারুণ লাগবে পদ্মাদির যেমন ভালো লেগে গেছে বুঝিয়ে দিয়েছে ভাইলেট কালারের হার্ট পাঠিয়ে যে ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুণ সুন্দর লেগেছে চুমকি দি আর কার কার ভালো লাগলো আর কে কে আছো এখন এই টাইমে অনলাইন অবশ্যই আমাকে জানাও তো যারা যারা নতুন ভিউয়ার্স আছো এখন নতুন প্রোগ্রাম দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করো নাহলে তোমাদের সাথে আলাপ পরিচয় কিছুই হবে না তো অবশ্যই একটু জানিও কে কোথা থেকে দেখছো কেমন লাগলো আর পেজ লাইক ফলো অবশ্যই করো এখানে তো এই প্রোগ্রামটা লাইক করবেই শেয়ার করবে কমেন্ট করবে তাছাড়াও আমার পেজটাকেও লাইক ফলো করো এই যাচ্ছে পুরো শাড়ি এটার দামটা টু থাউজেন্ড এন্ড সিক্স হান্ড্রেড ইসকা প্রাইস যারা ছাব্বিশশো টাকা এটার দাম ইয়ে বি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর আর ফোন নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ ইয়ে মেরা নাম্বার হ্যাঁ নাম্বার পে হোয়াটসঅ্যাপ কিজিয়ে তো এখন যেটা যাচ্ছি ভাইলেট কালারের মধ্যে আরও একটা শাড়ি তো এখন ছাব্বিশশো রেঞ্জের টু সিক্স ডাবল জিরো ছাব্বিশশো টাকা তো দেখুন এটার কাজটা যারা পার আঁচল জাস্ট বডিতে ছোটো ছোটো বুটি হবে এরকম কাজগুলো চাও যারা খুব সূক্ষ্ম কাজগুলো চাও তোমাদের জন্য একটা শাড়ি ডিপ ভাইলেট কালারের মধ্যে এই যাচ্ছে শাড়িটার আঁচলটা শ্রীপ্রান্তি কৌশিকের ব্ল্যান্ডের তসরের প্রেমে পড়ে যাবে সবাই এত সুন্দর সত্যি করে কোয়ালিটিগুলো খুব সুন্দর যেমন শ্রীপ্রাধি নিতেই থাকে সুপ্রান্তি আমি তো আছি তুমি তো আছো আচ্ছা আচ্ছা চলো আর কে কে আছো একটু জানাও দেখি রত্ন দিচ্ছে ফ্রম বেঙ্গালোর তুমি ব্যাঙ্গালোর থেকে দেখছো আচ্ছা অনেক অনেক চলো পেজ লাইক ফলো করো অবশ্যই এই যাচ্ছে আচলটা খুব করে করে কাঁথা সেলাই করা হয়েছে একদম আঁচলটা নিখুঁত করে ঠিক ততটাই নিখুঁত করে করা হয়েছে শাড়ির পাড়ের পোর্শনটা দেখো আমি ধরে ধরে দেখাচ্ছি একটুখানি নাও এই যাচ্ছে শাড়িটার নিচের পোর্শনটা নিচের পোশানে পার উপরে পোর্শানে পার পুরোটাই এটা একটা ভাই কৌশিকের এত দিদিদের আহ করি গেল যা কমেন্টার পাচ্ছি না অনেক অনেক রেড দেখিনি দেখাও দাদা ও শুয়াতা দি অনেক করে রেড দেখনি আচ্ছা ঠিক আছে আমি তাহলে রেড দেখাচ্ছি তোমার জন্য একটা এই বডিটা ছোট ছোট বুটি তবে রেডের মধ্যে বাটিকের মধ্যে দেখাতে পারবো না আমি এমনি কথা দেখাচ্ছি লালের মধ্যে এই যাচ্ছে সাইটার পারে পোষণ দুটো বর্ডার আর আঁচলটাকে একসাথে দেখাই তাহলে বুঝতে পারবে কারণ পুরো সাইটাই পার আঁচল আর বডিতে এই বুটিগুলো যাচ্ছে

তো লাল শাড়িটা দিয়ে আজকে এই শাড়িটা দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করি কারণ আমার বাড়িতে এখন সত্যনারায়ণ পুজো ঠাকুর এসেও গেছে তো লাল দিয়ে শুরু করেছিলাম লাল দিয়ে শেষ করি আজকে প্রোগ্রাম তো শ্রীয়াদি তোমার জন্য এই শাড়িটা দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি আবার হয়তো কালকে হয়তো লাইভে আসবো আবার তো অবশ্যই যারা যারা প্রোগ্রামটা এই মুহূর্তে দেখবে না বা দেখছে না তাদের বলবো যারা পরে রেকর্ডের প্রোগ্রাম দেখছো অবশ্যই তোমরা একবার কোয়ারি করে নিও তোমার পছন্দের শাড়ির ছবিটা দিয়ে যে শাড়িটা আছে কিনা যদি বুক করতে চাইছো এত দিদিদের আবদার কিন্তু ভাই ভাই তো একটা খুশি আচ্ছা দেখো এই যাচ্ছে লাল রঙের একটা ওরলি কাঁথা দামটা ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো আর এর পাড়ের পোর্শনটা ঠিক এরকম যাচ্ছে পারের ডিজাইনটা আর বডিটাতে যাচ্ছি এরকম ছোটো ছোট ছোট কাঁথার কাজটা সুদেশনা দি লিখছে এরকম কটন দুপাট্টা আছে কৌশিক ও আচ্ছা এই লালের মতনই এরকম সুদেশ শাড়ি অনেক দিন ধরে চাইছে লালের মধ্যে উঠে এলে আমি তোমাকে নোটিফাই করব ঠিক আছে আমি জানাবো তোমাকে আমার কাছে এই মুহূর্তে এই লালের মধ্যে সাদাটা নেই তুমি লালের মধ্যে সাদা অনেক দিন ধরে চাইছো আমার কাছে কিন্তু দুপাট্টাগুলো উঠবে সামনের সপ্তাহে আমি দেখছি তোমাকে নিশ্চয়ই অবশ্যই জানাচ্ছি এই যাচ্ছে পুরো শাড়িটার কাজটা শাড়ির দামটা মাত্র দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো আর দুটো বর্ডার একসাথে দেখার মজাটাই আলাদা তো একবার দেখিয়ে আর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও

আর বুটিক অ্যাড্রেস এটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্টিকের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারি সরণী সেক্টর সি এটা হচ্ছে বুটিক অ্যাড্রেস অবশ্যই একবার ভিজিট করো যদি সম্ভব হয় আর যদি আসতে না পারছো তাহলে কুরিয়ারে নিয়ে নাও ব্যাঙ্ক পেমেন্ট করো গুগল পে ফোনপে পেটিএম তারপরে কুরিয়ার পার্সেল হয়ে যাবে যে অ্যাড্রেসটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দেবে এমনকি তুমি মুম্বাইতে আছো তুমি কলকাতায় কাউকে গিফট পাঠাতে চাইছো তুমি অ্যাড্রেস পাঠিয়ে দাও পেমেন্ট করো সেখানে পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই তো ফোন নাম্বার তো আছেই ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ এটাই ফোন নাম্বার এটাতেই গুগল পে ফোন পে পেটিএম সব কিছু এগুলো আর যারা এই মুহূর্তে জয়েন করলে প্রোগ্রামটা আরেকবার দেখো প্রোগ্রামটা আমার পেজ আরাধনা বটি কৌশিক পেজে এখন লাইভ হলো এই পেজটাতে আমার এই লাইভটা থাকবে রেকর্ডেড হয়ে আপলোড হয়ে যাবে একটু পরে সেখানে দেখে নাও পুরোনো প্রোগ্রাম আর তাছাড়া প্রচুর পোস্ট হচ্ছে যেগুলো ম্যানিকুইনকে পড়ানো স্টিল পিকচার ওপরে ক্যাপশানে সমস্ত দাম ডিটেলস সমস্ত দেওয়া থাকে মানে ছাব্বিশশো রেঞ্জের শাড়ি পোস্ট করছি তো সবকটা শাড়ির দাম ছাব্বিশশো টাকা সেরকম পোস্ট করা হয় তোমাদের সেখান থেকে দেখেও বুকিং করতে পারো বা যদি ভালো ভালো লাগছে তাহলে একটা কমেন্ট করে আমাকে ওখানে জানো তো এখন আপাতত আসছি এখন বিদায় নিচ্ছি তার আগে একটু কমেন্টগুলো দেখে যাই আমারও ডিপ লালের মধ্যে ব্ল্যাক দুপারটা চাই তোমারও ডিপ ডিপ লালের মধ্যে ব্ল্যাক দুপারটা আচ্ছা ডিপ লালের মধ্যে ব্ল্যাক দুপারটা মানে লালের মধ্যে কালো আচ্ছা সুদেশনা দিলি চকে তাহলে এই শাড়ি এই শাড়িটা ভারী সুন্দর ও আর তবে এই শাড়িটা ভারী সুন্দর লালটা লালটা সত্যিই সুন্দর কালারটা খুব সুন্দর ঠিক আছে চলো আমি এখন এলাম আমি এখন বিদায় জানাই এবার আমার সত্যনারায়ণ পুজো অঞ্জলি দিতে হবে চলো এখন আপাতত এলাম আর তোমরা হোয়াটসঅ্যাপ করো চলো টাটা